নমস্কার, আমি স্নেহা, সাথে আমার মডেল স্বর্ণালি। ওয়েলকাম টু আওয়ার লাইভ। আপনারা একটু জলদি জলদি জয়েন হতে থাকুন, দেন আজকে আমরা আমাদের লাইভটা স্টার্ট করব। স্টার্ট করার আগে আপনারা একটু প্লিজ কমেন্টসে জানান যে সাউন্ড অ্যান্ড পিকচার এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, অ্যান্ড লাইভটা প্লিজ শেয়ার করে দিন। আমি হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি চেক করে নিচ্ছি। আপনারা একটু প্লিজ কমেন্টসে জানান যে লাইভের সাউন্ড অ্যান্ড পিকচার এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, দেন আজকে লাইভটা আমরা স্টার্ট করব। আচ্ছা, ক্লিয়ারই আসছে। আচ্ছা, লাইভটা স্টার্ট করার আগে আমরা আজকের বুকিং প্রসিডিওর যেটা আছে সেটা একটু বলে নিই। আমাদের বুকিং প্রসিডিওর হলো, আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় সেই প্রোডাক্টের স্ক্রিনশটটা আমাদের যেটা বুকিং নাম্বারে সেন্ড করতে হবে। আর আমাদের পেমেন্ট মেথড হলো গুগল পে, ফোনপে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার। সিওডির কোনো অপশনস নেই। সো আপলোক জিনকো ভি শাড়ি বুকিং করনা হ্যায় প্লিজ কনফার্ম হোকার পিকচার ভেজিয়েগা। আফটার লাইভ 6 PM সে হাম কনফার্মেশন দেনা স্টার্ট করেঙ্গে। অ্যান্ড আমারা যো বুকিং মতলব পেমেন্ট টাইমিং হ্যায় দ্যাট ইজ 24 hours আফটার কনফার্মেশন। কনফার্মেশন মেসেজটা পাওয়ার পর থেকে আপনারা কিন্তু 24 ঘন্টা সময় পাবেন পেমেন্টটা করার জন্য। আজ স্বর্ণালী যেগুলো দেখাবে লাইভে তার মধ্যে প্রথমেই থাকবে ইক্কাত পচমপল্লী সিল্ক, দেন কাটওয়ার্ক উইথ তসর, তসর উইথ জারি বর্ডার ব্লক অ্যান্ড কাতান ব্লক। স্বর্ণালী তুমি এরপর একটা একটা দেখানো স্টার্ট করো। তো প্রথমেই আমাদের মডেল স্বর্ণালী যেটা পরে আছে সেটা হচ্ছে একটা ইক্কত পচমপল্লী, ওটার প্রাইস 8290। স্বর্ণালী যেই শাড়িটা দিয়ে স্টার্ট করছে এটা হচ্ছে পিওর ইক্কত পচমপল্লী, কামস উইথ কন্ট্রাস্ট বর্ডার, কন্ট্রাস্ট বিপি অ্যান্ড কন্ট্রাস্ট আঁচল। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 8290। ঠিক আছে, আপনারা যদি কোনো শাড়ি বুকিং করতে চান সেক্ষেত্রে শাড়িটার স্ক্রিনশটটা শেয়ার করে দেবেন আমাদের বুকিং নাম্বারে। দেখুন, প্রথম থেকে ও শাড়িটা দেখাচ্ছে। আচ্ছা, তুমি একটু বলে দাও শাড়িটার বডি পোর্শন। এই শাড়িটা যাচ্ছে রয়্যাল ব্লু কালারে এবং পাড়টা যাচ্ছে রেড কালারে। হ্যাঁ, একটু পিঙ্কি শেড। এই যাচ্ছে শাড়িটার বডি পোর্শন। এখানে উপরের আপার পোর্শনটা যাচ্ছে এরকম পাড়, আর নিচেরটা যাচ্ছে এরকম আর একটু চওড়া পাড়ের মধ্যে। এবার এর আঁচলটাও যাচ্ছে রেড কালার। এই যাচ্ছে শাড়িটার আঁচল, আঁচলটাও যাচ্ছে এরকম রেড কালারের মধ্যে। আর এর সাথে ব্লাউজ পিসটাও কন্ট্রাস্টে চলে আসছে। আমাদের সমস্ত শাড়ির সাথেই ব্লাউজ পিস থাকছে এবং সিল্ক মার্ক অবশ্যই থাকছে। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস রেড কালারে। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। প্রাইস থাকছে 8290। এই শাড়িটার প্রাইস অনলি 8290। এই ব্রাইট কালার যে কোনো ওকেশনে আপনারা পরতে পারেন, ভীষণ কমফোর্টেবল শাড়িটা, ইজিলি এগুলো ক্যারি করা যায়। আচ্ছা, আমি এই শাড়িটা এবার একটু ড্রেপ করে দেখিয়ে দিচ্ছি। এই যাবে শাড়িটার টোটাল লুক। এই শাড়িগুলো কিন্তু প্রচণ্ডভাবে লাইট ওয়েট, কমফোর্টেবল তো বটেই, সাথে সাথে এগুলো না একটা ট্র্যাডিশনাল শাড়ি তো, তো আপনারা এগুলো কোনো দিন মানে ফ্যাশন থেকে আউট হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু নেই। ওয়ার্ড্রবে যদি আপনাদের ভারতবর্ষের সমস্ত স্টেটের শাড়ি থাকে তো আমার মনে হয় সাউথের এরকম একটা পচমপল্লি কিন্তু থাকাটা খুবই প্রয়োজন। আর এগুলো কিন্তু প্রিন্টেড না, এই সমস্ত শাড়ি হচ্ছে ডাই, ডাই করে এগুলো করা হয়। এটার প্রাইস 8290। আগর কিসি কো শাড়ি পছন্দ হয় তো জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস। ঠিক আছে, আপনারা যদি কেউ স্বর্ণালীর শাড়িটা বুক করতে চান তাহলে ওর একটা ক্লিয়ার পিকচার নিয়ে আমাদের বুকিং নাম্বারে শেয়ার করে রাখবেন। আফটার লাইভ আমরা চেক করে কনফার্মেশন দিয়ে দেব। এই শাড়িটারও প্রাইস থাকছে 8290। আপনাদের পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন আমাদের বুকিং নাম্বারে। ভীষণই কমফোর্টেবল, আমি তো এটা ড্রেপ করেছি তো আমি বুঝতে পারছি ভীষণই কমফোর্টেবল লাইট ওয়েট শাড়ি। এই যাচ্ছে আঁচলটা পিঙ্ক কালারের এবং প্যারেট গ্রিন কালারের যাচ্ছে বডি।
আচ্ছা নেক্সট একটা কালারের দেখাচ্ছি। হ্যাঁ উদিতাদি, অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু উইক থাকার জন্য আমাকে ডক্টরে বেড রেস্ট বলেছে, তাই আমাদের মডেল স্বর্ণালী ও শাড়িগুলো একটার পর একটা দেখাবে। এটার প্রাইসটা একটু হাই আছে মনে হয়, তাও একটু দেখতে চেক করে নাও। তুমি আগে 8290-গুলো দেখিয়ে দিতে পারতে। আচ্ছা এটা একটু দেখে, হ্যাঁ খুলেছো যখন দেখিয়ে দাও। হ্যাঁ এটার প্রাইস থাকছে 12,600। হ্যাঁ এটার প্রাইসটা একটু হাই আছে, 12,600। আচ্ছা এটা যাচ্ছে পিঙ্ক এবং রয়্যাল ব্লু কালারের। এই যাচ্ছে শাড়িটা, এই যাবে শাড়িটা। শাড়িটার বডিটা যাচ্ছে এরকম পিঙ্ক কালারের এবং রয়্যাল ব্লু কালারের যাচ্ছে পার। হ্যাঁ আঁচল পোর্শনটা যাবে এরকম কালারের এবং তার মধ্যে এরকম মোটিফ আসছে, সাথে থাকছে জারি বর্ডার। এই যাচ্ছে পুরো শাড়িটা এবং এর বডি পোর্শনে যাচ্ছে এরকম পিঙ্ক কালারের। এই যাচ্ছে শাড়িটার বডি পোর্শন, নিচে এইরকম হাতির মতো এলিফেন্ট মোটিফ যাচ্ছে, আর আপার পোর্শনে এরকম একটা সিম্পল জারি বর্ডার, আর যাচ্ছে এই শাড়ি। এই শাড়িটার প্রাইস একটু হাই, এটার রেঞ্জ রয়েছে 12,600। ওকে এবার হচ্ছে শাড়িটা আমি একটু ড্রেপ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ কোয়েল ম্যাম, এগুলো সবই কিন্তু পিওর ইকত পচমপল্লি। এক্স্যাক্টলি এগুলো ইকত পচমপল্লি এবং সমস্ত শাড়িতে ব্লাউজ পিস আছে, সমস্ত শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড। আগর কিসি কো ভি লগতা হ্যায় কি ইয়ে পিওর হ্যায় কি নেই, তো ম্যাম আপ লোক বেফিকর হোকার বুকিং কর সকতে হো, বিকজ অল দিস আর পিওর অ্যান্ড অল আর কমস উইথ সিল্কমার্ক। দেখুন স্বর্ণালী শাড়িটা ড্রেপ করেছে, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, আর এই পিঙ্কের সাথে ব্লু কালার কম্বিনেশনসটা কিন্তু প্রচণ্ড ব্রাইট একটা লুকস ক্রিয়েট করবে, সাথে সাথে খুবই একটা মানে কমফোর্টেবল। তো তাই জন্য আপনারা এগুলো মর্নিং, ইভিনিং, নাইট পার্টি যে কোনো ওকেশনে কিন্তু ক্যারি করতে পারবেন। ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা, ওইখান থেকেই দেখো। হ্যাঁ 8290 বুক করে বুক করে। হ্যাঁ 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 তুমি ওই হোয়াইট হোয়াইট ব্ল্যাকটা দেখো। হ্যাঁ ঠিক আছে, এই শাড়িটা যাচ্ছে অফ হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে। এই কালারটা মানে সবাই পরতে পারে, যে কোনো এজের একটু, যাদের এজ একটু বেশি অনেকে পরতে চান। হ্যাঁ অনেকে যারা নিতে পারে, মানে যারা খুব একটা ব্রাইট কালার পছন্দ করেন না, যেরকম রেড একদমই ব্রাইট ব্লু, তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুবই ভালো হবে। দেখুন শাড়িটার ওভারঅল লুকটা স্বর্ণালী দেখাচ্ছে, শাড়ির বডি পোর্শনটা যাচ্ছে এরকম অফ হোয়াইট এবং তার সাথে ব্ল্যাক, ওপরে আপার পোর্শনটা যাচ্ছে এরকম গোল্ডেন পাড়ের মধ্যে এবং নিচে এরকম যাচ্ছে একটু চওড়া বর্ডার, সাথে একটু ডিজাইন থাকছে। এবার এর আঁচল পোর্শনটা যাচ্ছে, তুমি স্পুনটা সাইলেন্ট করো প্লিজ। এই যাচ্ছে শাড়িটার আঁচল পোর্শন, আঁচল পোর্শনে থাকছে এরকম কাজ ব্ল্যাকের ওপর, আর আমাদের সমস্ত শাড়ির সিল্ক মার্ক এবং ব্লাউজ পিস থাকছে। এই যাচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটার ব্ল্যাক কালার, 8290। এর রেঞ্জ রয়েছে 8290। হ্যাঁ আমাদের কিন্তু WB শিপিং ফ্রি, আউট অফ WB শিপিংটা কিন্তু চার্জেবল। মোটামুটি আউট অফ WB উইদিন 500 grams 80 rupees অ্যান্ড অ্যাভ 500 grams আপনার 110 এরকম প্রাইস আসবে। স্বর্ণালী অভি যে শাড়ি দিখা রই হ্যাঁ দ্যাট ইজ ইকত পিওর পচমপল্লি অ্যান্ড ইসকা প্রাইস রেঞ্জ হ্যাঁ 8290। বুকিং না না 8290 প্রাইস। হ্যাঁ আচ্ছা যাচ্ছে শাড়িটা, এই কালারটা যেমন সকলেই পরতে পারে যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন না, আমার মতো এজ হোক বা একটু বেশি এজ হোক, তারা অনায়াসে এই শাড়িটা ক্যারি করতে পারে। ভীষণই কমফোর্টেবল এবং লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে। আপনাদের পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন আমাদের বুকিং নাম্বারে, আমাদের বুকিং নাম্বার অলরেডি পিন পোস্ট করে দেওয়াই আছে। আফটার লাইভ 6 PM আমরা আপনাদের কনফার্মেশন দিয়ে দেব। স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে শাড়িটা সরালাম। নেক্সট দেখাবে ও একটা খুব সুন্দর ব্রাইট ইয়েলো কালারের। নেক্সট যে শাড়িটা স্বর্ণালী দেখাচ্ছে, এটা আমি স্পেশালি সাজেস্ট করব যারা ব্ল্যাকের টাচ চাইছেন না,
যারা হেলদি অকেশনে কোনো একটা শাড়ি, ট্র্যাডিশনাল শাড়ি পরতে চাইছেন তাদের জন্য কিন্তু স্বর্ণালী এখন যে শাড়িটা শো করছে দ্যাট ইজ পারফেক্ট। প্রাইস রেঞ্জ ফর দিস ইয়েলো ওয়ান ইজ ওনলি 8,290। শাড়ি কামস উইথ দ্য ব্লু পাল্লা, ব্লু ব্লাউজ পিস অ্যান্ড ব্লু বর্ডার, তুতে কালারের বর্ডার, তুতে কালারের আঁচল এবং তুতে কালারের ব্লাউজ পিস। এই যাচ্ছে শাড়িটার আঁচলে যাচ্ছে এরকম তুতে কালার, আর বডিটা ফুল বডিটা যাচ্ছে এমন ইয়েলো কালার। সুতপা ম্যাম, সমস্ত শাড়ির ব্লাউজ পিস দেখানো হচ্ছে, আপনি কাইন্ডলি একটু লাইভটা ফলো রাখুন। এখানে আপার পোর্শনে বডিটা যাচ্ছে এরকম পাড়টা যাচ্ছে তুত কালারের, এবং লোয়ার পোর্শনের পাড়টা আরেকটু চওড়া যাচ্ছে এরকম কাজের মধ্যে। ব্লাউজ পিসটা দেখি, ব্লাউজ পিসটা থাকছে আমাদের আঁচলের সাথে কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকছে। ব্লাউজ পিসটা যাচ্ছে এরকমই তুতে কালারের যাবে, সিম্পল ব্লাউজ পিস। সিম্পল ব্লাউজ পিসে কিন্তু আপনার ইকতের মোটিভসটা থাকবে না, ব্লাউজ পিসটা পুরোটাই সিম্পল স্কাই ব্লু কালারের থাকবে। অল ওভার শাড়িতে মোটিভ থাকলেও ব্লাউজ পিসগুলো কিন্তু আপনার এরকম সিম্পল। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস তুতে কালারে, সিম্পলের মধ্যে যাচ্ছে, সাথে একটু জারির বর্ডার রয়েছে, এটা আপনারা চাইলে স্লিপসে দিতে পারেন। এই যাচ্ছে শাড়িটা, ওকে আমি একটু ড্রিপ করে দেখিয়ে দিই। এই রেঞ্জ রয়েছে 8,290। এই কালারগুলো আপনারা সকালে যে কোনো পার্টিতে বা কোনো গেট টুগেদার যে কোনো ওকেশনে ক্যারি করতে পারেন, ভীষণই এটা লাইট ওয়েট এবং কমফোর্টেবল শাড়ি। এই যাচ্ছে শাড়িটা, এবং আঁচলটা যাবে এইরকম তুতে কালারের, আর ওভারঅল শাড়ির লুকসটা যাচ্ছে এই। ঠিক আছে, পছন্দ হলে তুমি একটু পেমেন্ট মেথডটাও বলে দাও। আমাদের পেমেন্ট মেথড হচ্ছে পুরোটা অনলাইনে, আপনাদের পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন। পেমেন্টের ক্ষেত্রে আপনারা গুগল পে করতে পারেন, ফোন পে অথবা ব্যাংক ট্রান্সফার, আর সিওডি ইজ নট অ্যাভেলেবল, আমাদের সিওডি অপশন নেই। আর পেমেন্ট আপনাকে 24 আওয়ার্সের মধ্যে কনফার্ম করে দিতে হবে। ওকে, এবার একটা আমি দেখাচ্ছি ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে, এর রেঞ্জ রয়েছে 8,290। ইয়েলো এবং ব্ল্যাক টাচের মধ্যে ভীষণই একটা সুন্দর শাড়ি, কালার কম্বিনেশনটা দারুণ। এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, আর এই যাচ্ছে ফুল বডিটা, এই যাচ্ছে পুরো শাড়িটা বডি পোর্শন। বডি পোর্শনে এইরকম মোটিফ যাবে ইয়েলো কালারের বর্ডার, এবং লোয়ার পোর্শনে এইরকম কাজ, আর এখানে আঁচলটা যাচ্ছে এরকম ইয়েলোর ওপর, আর এই থাকছে শাড়িটা। প্রাইস থাকছে 8,290। আর এটার ব্লাউজ পিস যাচ্ছে কন্ট্রাস্টে, আমাদের সমস্ত শাড়ির সাথেই ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন। এই থাকছে ব্লাউজ পিস, হ্যাঁ ওই প্লেন ইয়েলোটা, প্লেন ইয়েলো এই ইয়েলো কালারটা, এই হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা, এই যাবে ব্লাউজ পিস। হ্যাঁ, আমার শরীরটা একটু অসুস্থ থাকার জন্য এখন আমার মডেলি লাইফটা কন্টিনিউ করবে, ঠিক আছে। সো আমাদের স্বর্ণালী যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পিওর ব্ল্যাকের সাথে গোল্ডেন ইয়েলো কালারের একটা ইকত, পচমপল্লী সিল্ক। এটার প্রাইস থাকবে 8,290। অ্যান্ড আগর কিসি কো শাড়ি পছন্দ আ রা হো, আপ কনফার্ম হো, দেন আপ পিকচার সেন্ড কর সকতে হো। আফটার লাইভ হাম লোক আপ লোকো কা বুকিং চেক করেঙ্গে অ্যান্ড কনফার্ম কর দেঙ্গে। এটা একদমই পার্টি ওয়ের কালার, খুব সুন্দর শাড়ি, আর দেখতেও ভীষণ গর্জিয়াস, মানে লুকসটা ব্ল্যাকের সাথে ইয়েলোটা একদম পারফেক্টলি ম্যাচিংস হয়েছে। ঠিক আছে, এটা তুমি সরিয়ে দাও, নেক্সটটা দেখাও। নেক্সট তুমি এই ব্লিউটা দেখাও, ওকে, এই উপরের ব্লুটা। হ্যাঁ, এই যাচ্ছে শাড়িটা ব্লু এবং রেড কালারের উপর। এই শাড়িটার প্রাইস থাকছে সেম প্রাইস 8,290। স্বর্ণালি অভি জো শাড়ি দিখা রই হ্যায় দ্যাট ইজ পিওর ব্লু। এই শাড়িগুলোর কিন্তু বডিটা প্লেন থাকবে, আঁচল আর একটা ব্রড বর্ডার থাকছে, বেশ চওড়া ঢালাও একটা লাল পার, সাথে বডিটা আসবে পিওর ব্লুতে, আর আঁচল আর ব্লাউজ পিসটা থাকবে রেড কালারে। ঠিক হ্যায় ইয়েস জো শাড়ি অভি দিখা রই হ্যায় স্বর্ণালি, বডি কালার হ্যায় আপকা ব্রাইট ব্লু, মানে একদমই একটা মিড নাইট ব্লু, সাথে থাকছে রেড কালার কা পাল্লা, রেড কালার কা ব্লাউজ পিস অ্যান্ড রেড কালার কা আপকা
বর্ডার, এটার আঁচল আর শাড়িটার বডি পোর্শন আছে ব্লু কালারের এবং এই এইরকম রেড কালারের উপরে যাচ্ছে বর্ডারটা এবং শাড়িটা নিচে যাচ্ছে এইরকম কাজ এবং আঁচলটাও যাচ্ছে সেম হ্যাঁ রেড কালারে আর আপনি ব্লাউজ পিসও বিপি পেয়ে যাবেন এরকম সেম কন্ট্রাস্টে রেড কালারে এই ব্লাউজ পিস হ্যাঁ ওটাই ব্লাউজ পিস এই আসছে শাড়িটার ব্লাউজ পিস এরকম রেড এবং ইয়েলো কাজ করা থাকছে এই আসছে ব্লাউজ পিস একদম আপনার পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন প্রাইস থাকছে অনলি 8290 পূজা ম্যাম স্বর্ণালী আমাদের মডেল আচ্ছা হ্যাঁ সোনালি তুমি এই শাড়িটা একটু ড্রেপ করে দেখাও অ্যান্ড স্পেশালি যারা বডিতে ইকাতের মোটিভটা চাইছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা নিতেই পারেন কারণ কি এটার বর্ডারগুলো ভীষণ অ্যাট্রাকটিভ বেশ ব্রড আর তার সাথে এটার সাথে আপনারা যে কোনো জুয়েলারি পরুন সেটা সাউথ ইন্ডিয়ান হোক বা একটা ট্র্যাডিশনাল গোল্ড জুয়েলারি আদারওয়াইজ পার্ল হোয়াট এভার সবটাই কিন্তু খুব ইউনিক লাগবে দেখতে মানে জুয়েলারি থেকে শুরু করে সবটাই আপনার হাইলাইট হবে যেহেতু এটা বডি পোর্শনসটা পুরো সলিড কালার এই প্যাটার্নের আরও দুটো কালার আছে স্বর্ণালী দুটোই আপনাদের দেখিয়ে দেবে তবে এটা একটু ভাইব্রেন্ট কালার আছে মতলব জিন লোগো কো থোড়া ব্রাইট কম্বিনেশনস পছন্দ হ্যায় আপকে লিয়ে শাড়ি একদম পারফেক্ট হ্যায় ঠিক একদম নেক্সট তুমি এই গ্রেটা দেখিয়ে দাও মেরুনের নিচে গ্রেট এটা হচ্ছে গ্রে এবং মেজেন্টা মেজেন্টা পিঙ্ক কালারের একটা শাড়ি শাড়িটার এটার প্রাইস যাচ্ছে সেম এই শাড়িগুলোর 8290 এইটা হচ্ছে শাড়ির আঁচলটা যাবে এইরকম কালারের মেজেন্টা কালার আর বডিটা যাচ্ছে গ্রে কালারের এই যাবে শাড়িটা বডি পোর্শনে যাচ্ছে এইরকম গ্রে কালার এই শাড়িগুলো যে কোনো একটা স্মার্ট লুক দেবে আপনাকে পরলে এই যে কোনো এই যে এগুলো অনায়াসে ক্যারি করা যায় যে কোনো পার্টিতে একটা স্মার্ট এলিগেন্স লুকের জন্য ভীষণই পারফেক্ট শাড়িগুলো এই থাকছে আপার পোর্শনে এইরকম জারির বর্ডার সাথে থাকছে এইরকম মেজেন্টা কালারের পার এই থাকছে বডি এবং এই থাকছে শাড়িটা আঁচল আঁচলে থাকছে এরকম কাজ এগুলো সিম্পল কিন্তু যারা বেশি গর্জেস পছন্দ করেন না তারা এগুলো অনায়াসে নিতে পারেন আর এখানে ব্লাউজ পিস বিপিটাও যাচ্ছে সেম দেখাতে পারো সামনে থেকে যাচ্ছে শাড়িটা বিপি ये सब साड़ी सिंपल होने के साथ साथ बहुत ज़्यादा स्मार्ट लुक क्रिएट करता है बिकॉज ये जो कलर है ये मैं स्पेशली सजेस्ट करूँगी जिन लोगों को मतलब बाय प्रोफेशन आईटी सेक्टर आछेन खूब एक कलरफुल पोरेन ना तारा किन्तु ये कलर टा नीते पारेन ग्रे स्टील कलर टा तो खूब सुंदर लगछे मेजेंटार साथे एटा आपनादेर एकटा क्लोजअप व्यू देखुन देखिए दिच्छे एकटू देखिए दाओ बॉर्डर टा लोअर बॉर्डर का जो क्लोजअप व्यू है आप देख लीजिए बहुत सुंदर एक्टा माने जरी का जो कलर है दैट इज एंटीक जरी दिस इज नॉट चंकीला वाला गोल्डन जोड़ी टा किंतु नॉय एकदम ही एक मैट लुकेर जोड़ी तो अपनारा हाँ बुकिंग जोनो स्क्रीनशॉट निये निन एकदम स्टील ग्रे विथ मेजेंटा सरिए दाओ नेक्स्ट साड़ीटा एरो रेंज थाकछे 8290 এই শাড়িটা যাচ্ছে মেরুন কালারে সাথে গ্রিন বর্ডার হোয়াইট করুন এই যাবে শাড়িটা প্রাইস থাকছে 8290 এই বডি পোর্শনটা শাড়ির যাচ্ছে এরকম মেরুন কালারে সাথে জারি বর্ডার এবং গ্রিন পার এবং আঁচলে যাচ্ছে এরকম গ্রিন আঁচল সাথে জারি বর্ডার উইথ পার রেঞ্জ থাকবে 8290 এর যাচ্ছে শাড়িটার বডি পোর্শন যাচ্ছে এইরকম আপনাদের পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন আর প্লিজ একটু কনফার্ম হয়ে সেন্ড করবেন
আদারওয়াইজ অনেকে হয়তো বলেন কিন্তু লাস্টে বলেন আর নেবো না, তো সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। বিকজ কি অনেকে মেসেজ করে দেওয়া হয় যে সোল্ড শাড়িটা, বাট আর কি কনফার্ম না করে বুকিং করলে সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। সো প্লিজ একটু কনফার্ম নিয়ে আপনারা বুকিংটা করবেন। এটা ডার্ক মেরুন, একদম কালচে মেরুন, মানে মেরুনের বলতে পারেন সব থেকে একটা ভাইব্রেন্ট কালার, যেটা একদমই ব্ল্যাকিস মেরুন। এটা পরলে কিন্তু ভীষণই ব্রাইট একটা লুক দেবে, নাইটে পরার পক্ষে এটা যে কোনো পার্টিতে নাইটে ভীষণই বলে নেন ভালো। প্রাইস হচ্ছে 8290। সংঘমিত্রা ম্যাম এটা কিন্তু একদম কালচে মেরুন, অ্যান্ড রূপা ম্যাম বালুচরি স্বর্ণচরির লাইফ ইন্ডিভিজুয়াল হবে, বালুচরির লাইফ থেকে আপনারা বালুচরির কালেকশন পাবেন, স্বর্ণচরি বালুচরি দুটোরই লাইভ আমাদের নেক্সট উইকে আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা নেক্সট কখন লাইভ হবে বা যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের গ্রুপ সিল্ক কুইন্স নিয়াজ চন্দ্রস কালেকশন এই গ্রুপে এবং পেজে জয়েন হয়ে যান। একদম ঠিক আছে, সরালাম। হ্যাঁ, স্বর্ণালি অভি তক জো দিখা রহি হ্যায় অল দিস আর পিওর পচমপল্লি ইকাত সিল্ক, অল আর প্রাইস 8290। এখন যেটা দেখানো হচ্ছে এই কালারটা কিন্তু একটা ডুয়াল টোন আছে। স্বর্ণালি অভি জো শাড়ি দিখা রহি হ্যায় শাড়ি হাস ডুয়াল টোন, বডি কা জো কলর হ্যায় দ্যাট ইজ থোড়া বহুত ডেনিম ব্লু কে সাথ ইয়েলো টোন হ্যায়, অ্যান্ড পল্লা কা জো কলর হ্যায় দ্যাট ইজ ফুশিয়া পিঙ্ক 8290। এগুলো সেম প্রাইসের উপর যাচ্ছে 8290। এই যাচ্ছে শাড়িটা, এটার একটা ইয়েলো গ্রিন টোন আছে ডুয়াল টোনের মধ্যে, এবং মেজেন্ডা কালারে এই পিঙ্ক কালারে এই যাচ্ছে শাড়িটা, আঁচল পোর্শন যাচ্ছে এরম পিঙ্ক, এবং ব্লাউজ পিসটাও যাবে কন্ট্রাস্টে এই পিঙ্ক কালারে এই যাচ্ছে শাড়িটা। ব্লাউজ পিসটা মনে হয় সেম আছে, হ্যাঁ ব্লাউজ পিসটাই যে সিম্পল, হ্যাঁ পিঙ্ক কালার। দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং সাথে এখানে থাকছে জারি বর্ডার যেগুলো আমরা স্লিভসে পরবে। এই যাচ্ছে শাড়িটা, এবং বডি পোরশনটা যাচ্ছে ফুল এই কালার এই রকম। এই যাচ্ছে শাড়িটার ডিপিটা কি কালারের ছিল? গ্রিন কালার, গ্রিন কালার। এই যাচ্ছে ফুল শাড়ি, ভীষণই সুন্দর একটা শাড়ি। ঠিক আছে, একটু লাস্টে দেখিয়ে দিই আমি, এবার একটু ট্রিক করে দেখিয়ে যাচ্ছি। এগুলো প্রাইস সেম থাকছে 8290। অ্যান্ড আভি স্বর্ণালী যো দিখা রহি হ্যায়, থ্যাংক ইউ। আর আমাদের কিন্তু এখন লাইভে দেখানো প্রতিটা শাড়ি আফটার লাইভ আমাদের সিল্ক কুইন পেজে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। সো জিন লোগোনে মুঝে ইউটিউব সে ফলো করতে হো, আপ লোগো কে লিয়ে ভি বুকিং প্রসিডিওর সেম হ্যায়, টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু 9126374190। সভি কো আগর পিকচার চাইয়ে কিসি কো তো আপ লাইভ কে বাদ হামারা জো গ্রুপ হ্যায় দ্যাট ইজ সিল্ক কুইন ওয়াহাঁ সে ভি পিকচার লেকার বুকিং কর সকতে হো। লাইভ পে দেখানো সমস্ত শাড়ির পিকচার লাইভের পর আপলোড করে দেওয়া হবে আমাদের পেজে। স্বর্ণালী যেটা ড্রেপ করে আছে সেটা কিন্তু খুব সুন্দর, কালেকশনটাও সুন্দর, কালারটাও দারুণ। সাথে যে কোনো এরকম পারলে শেড দিয়ে আপনারা পড়তে পারেন, বা যে কোনো একটু লাইট ওয়েট যে কোনো জুয়েলারি ভীষণ সোবার একটা লুক দেবে। এই যাচ্ছে শাড়িটা, এবং এরকম ডুয়েল টোনে এই যাচ্ছে বডি। প্রাইস থাকছে 8290। আচ্ছা স্বর্ণালী, আচ্ছা এরপর যেগুলো স্বর্ণালী দেখাবে এগুলো একটু হাই রেঞ্জের আছে, যেরকম এটা। এই কালারটা শুধু মানে প্রচণ্ড আই ক্যাচিং একটা কালার এবং খুব ভাইব্রেন্ট নিয়ন গ্রিন। এটার প্রাইসটা হচ্ছে 9690। 9690 ইসকা প্রাইস রেঞ্জ হ্যায়। স্বর্ণালী অভি জো শাড়ি দিখা রহি হ্যায় দ্যাট ইজ পিওর পচমপল্লি ইকত কাতান সিল্ক, প্রাইস ফর দিস বিউটি ইজ ওনলি 9690। আঁচলটাতে থাকবে একটু মোটিভ, একটা আপনার ইকতের মোটিভ, বডিটা কিন্তু পুরো সিম্পল যাবে, অ্যান্ড সাথে সাথ আপকো মিল রা হ্যায় গঙ্গা যমুনা বর্ডার। শাড়িটার আপার ইয়োক পোর্শন আই থিঙ্ক ওই গ্রিনটা পড়বে, অ্যান্ড লোয়া পোর্শনে আসবে এই মেজেন্টা কম্বিনেশনসটা। বোথ সাইড একটা ব্রড বর্ডার যাবে, আর এটার ব্লাউজ পিসটা একটু তুমি দেখিয়ে দাও। ব্লাউজ পিসটা আঁচলের মতো অ্যাজ ইট ইজ, একদম সেম ব্লাউজ পিস আঁচলের পিসটা যাচ্ছে এরকমই সেম, একদম আঁচলের মতো। হ্যাঁ ওটাই ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস, আঁচল আর ব্লাউজ পিস সেম, আর বর্ডারটা থাকছে এরকম, শাড়ির বর্ডার দুটো থাকছে আলো আলাদা গঙ্গা যমুনা বর্ডার। প্রাইস থাকছে 9690।
বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দেবো। স্বর্ণচুরির লাইভ ম্যাম জানিয়ে দেওয়া হবে, আপনারা দুজনে মিলে ভালো হচ্ছে লাইভটা। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, স্বর্ণালী শাড়িটা ড্রেপ করে দেখাচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন। এটা স্পেশালি আমি সাজেস্ট করব জিন লোগো কো থোড়া অ্যাট্রাকটিভ কালার পছন্দ হ্যায়, জেসে কি ব্রাইট ব্লু, লেমন গ্রিন। ইয়ে শাড়ি কা কালার বিলকুল নিয়ন গ্রিন হ্যায়, সো ইয়ে শাড়ি পহনে সে পার্টি মে আফি কে তরফ অ্যাট্রাকশন জো হ্যায় বনা রহেগা। খুব সুন্দর লাগছে তোমাকে স্বর্ণালী। হ্যাঁ, প্রাইস থাকছে 9690। আচ্ছা, সরিয়ে দাও, নেক্সট এটা দেখো। এটা কিন্তু বেশ একটা গর্জাস লুকস দেবে, মানে শাড়িটার যেটা বর্ডার আর শাড়িটার যেটা বডি দুটোই কিন্তু বেশ গর্জাস। এটার প্রাইস আই থিঙ্ক 12,960। আর পুরো এখানে বডি পোর্শনটা, শাড়ির বডি পোর্শনটা যাবে এরকম রয়্যাল ব্লু, সাথে এখানে উপরের আপার পোর্শনটা যাচ্ছে অনলি রেড কালারের উপর, আর লোয়ার পোর্শনটা যাচ্ছে জারির বর্ডার, উইথ জারির বর্ডার অ্যান্ড একটু চওড়া পাড়। এই যাচ্ছে প্রাইস, এটার রেঞ্জ থাকছে 12,960। ওকে, প্রত্যেকটা প্রাইস একটা ডিফারেন্ট। এটার প্রাইস হচ্ছে 12,960। অ্যান্ড সবই শাড়ি কা প্রাইস অ্যান্ড স্টিল পিকচার আমার পেজ পর আপকো মিল জায়গা। এই শাড়ির ব্লাউজ পিস বিপিটা যাচ্ছে এরকম রেড কালারের, সাথে এখানে থাকছে জারির বর্ডার যেটা আমরা স্লিপসে দিতে পারি। এটা হচ্ছে বিপি, ক্লোজ আপ ভিউটা দেখিয়ে দাও। শাড়ি কাজ ক্লোজ আপ ভিউ হ্যায় দেখিয়ে বো দিখাই আপনাদের দেখিয়ে দিচ্ছেন, একটু দেখে নিন। বর্ডারটা দেখো, স্পেশালি বর্ডার, লোয়ারের যে বর্ডারটা আছে এটা প্রচণ্ড ব্রড একটা বর্ডার, আর পুরো বডিটাতে একটা জিগজ্যাগ ওয়েতে কাজটা গেছে। অল দিস আর ডাই ডাই, ঠিক আছে, দিস ইজ নট প্রিন্ট, প্রিন্ট নেই হ্যাঁ, এ সব শাড়ি পিওর পচমপল্লী ইকত মে হ্যাঁ, অ্যান্ড প্রাইস ওনলি 12,690। হ্যাঁ, এটা একটু ড্রেপ করে দেখা, ওকে দিয়ে দাও, ও ড্রেপ করে দেখাবে। শাড়িটা এবার আমি একটু ড্রিপ করে দেখিয়ে দিচ্ছি, যাদের স্ক্রিনশট ভালো লাগবে, পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং সেন্ড করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই যাচ্ছে শাড়িটা, শাড়িটার পাড়টা এখানে আপার পোর্শন একটু এরম যাচ্ছে এবং চওড়া পাড়টা যাচ্ছে লোয়ার পোর্শন, আঁচলটা থাকবে এইরকম রেড কালারের ওপর। প্রাইস থাকছে 12,960। থ্যাংক ইউ মোহনা ম্যাম অ্যান্ড তুলিকা ম্যাম, সত্যি ব্লিউটা খুবই সুন্দর, তাই জন্য এই কালার কম্বিনেশনসটা আমরা সাজেস্ট করব, স্পেশালি যাদের সামনে কোনো পার্টি আছে, লাইক কোনো বিয়ে বাড়ি আছে, রাইস সেরিমনি থেকে শুরু করে গৃহপ্রবেশ, এটা একটা খুব ভালো একটা ওকেশন এই ধরনের শাড়িগুলো ড্রেপ করার জন্য। আচ্ছা, আমি এবার সরালাম শাড়ি, এবার যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাটল গ্রিন এবং রানী কালার, এই থাকছে পাড়টা। প্রাইসটা একটু দেখে নাও, প্রাইসটা থাকছে, শাড়ির প্রাইস থাকছে ওই দিকে, প্রাইস থাকছে, এটাও সেম থাকছে 12,960, আগেরটার মতে সেম প্রাইস। এই যাবে শাড়িটা, বডিটা যাচ্ছে এরকম বাটল গ্রিন কালারের এবং পাড়টা যাচ্ছে এরকম মেজেন্টা কালার, এবং লোয়ার পোর্শনের পাড়টা যাবে এরকম এলিফ্যান্ট মোটিভ, আর সাথে এরকম বুটি উইথ জারি বর্ডার। শাড়িগুলোর ওপরে ও আপার পোর্শন এবং লোয়ার পোর্শনে সেম যাচ্ছে জারি বর্ডার। এই যাবে শাড়িটার আঁচল, আঁচলটা যাচ্ছে পুরো মেজেন্টা কালারের ওপর, এবং আমাদের সব শাড়ির সাথে উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও যাচ্ছে এরকম সেম পিঙ্ক কালারে। নীলিমা ম্যাম, অল দিস আর পিওর অ্যান্ড অল দিস আর কামস উইথ সিল্ক মার্ক। এই হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা, আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে সিল্ক মার্ক পেয়ে যাবেন। এই যাবে শাড়িটা, প্রাইস থাকছে 12,960।
मेरा जो सिल्क मार्क है मेरा खुद के नाम से रजिस्ट्रेशन है, मतलब हम लोग मैन्युफैक्चरर है, बिश्नुपुरी कातान सिल्क, बालूचरी, स्वर्णचरी, ये सब हमारे घर में बनता है। एंड अभी जो कलेक्शन दिखा रहे हैं, ऑल दीज आर प्योर इकत पोचमपल्ली एंड ऑल आर कम्स विथ कॉन्ट्रास्ट पीपी अब्रॉड बॉर्डर एंड सिल्क मार्क। सभी साड़ी के साथ आपको सिल्क मार्क जो है वो मिलेगा एंड हमारा खुद का रजिस्ट्रेशन है गवर्नमेंट से। सो आपको, आप लोग बेफिकर होकर बुकिंग कर सकते हैं। এই যাবে শাড়ির টোটাল লুক, এই যাচ্ছে বডিতে, এই যাচ্ছে জারির পার, আর এই রকম মেজেন্টা কালারের যাচ্ছে, এই যাচ্ছে আঁচল। এটা বিপিটাও পেয়ে যাবেন এই রকম সেম মেজেন্টা কালারের। এই যাবে শাড়ি, প্রাইস থাকছে 12960। আচ্ছা সরাল, अच्छा इक्कत पोचमपल्ली का जितना सारा कलेक्शन था सभी कंप्लीट हो गया है एकदम। अच्छा इबार देखा छी कटवर्क, कटवर्क मिशन, एगुलो होच्छे डिजाइनर शाड़ी, मिशन ए रकम काज गुलो एगुलो हाथे करा हय, एगुलो अनेक टाइम निये हाथे, भीषण ही कम्फर्टेबल एवं लाइट वेट। আমি হাতে নিয়ে বুঝতে পারছি, আপনারা একটা পারচেজ করলে বুঝতে পারবেন কতটা লাইট ওয়েট। এর রেঞ্জ থাকছে 6999 এর রেঞ্জ। এই যাচ্ছে পার্পল কালারের সুন্দর একটা শাড়ি, এই এইরকম ডিজাইনগুলো যাচ্ছে পারে। থ্যাংক ইউ অন্বেষা ম্যাম। এবং ফুল বডিটা আপনাদের চলে যাবে, শাড়িটার বডিটা যাচ্ছে এই সেম কালারের যাচ্ছে বডি পার্পল, আর ভীষণই কমফোর্টেবল এবং লাইট ওয়েট এই শাড়িগুলো। এই শাড়িটার ব্লাউজ পিস যাবে এই কালার, পিচ কালারে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কাটওয়ার্ক, হ্যাঁ, অ্যান্ড ইসকা ম্যাটেরিয়াল হ্যাঁ तसर, ये सिल्क में नहीं है, तसर में थोड़ा बहुत मैट फिनिश आता है, तो ये है आपका तसर। ब्लाउज पीस है स्लीव से, वो किंतु काज करा थक पे ब्लाउज पीसटा उल्टो दिखे आछे, हैं देखुन ब्लाउज पीसटा आस पे पीच कलर है, प्राइस थक पे ओनली 6999, 6999 आस पे प्राइस। ऑल दीज आर प्योर कटवर्क, एकलो आपना के এগুলো যে কোনো আমি পার্টিতে বা যে কোনো এই কালারটা যে কোনো নাইট পার্টি হোক বা কোনো ফ্রেন্ডের সাথে মিট করার ব্যাপার হোক, তো এগুলো ভীষণ ইজিলি ক্যারি করা যায়, ভীষণই লাইট ওয়েট। রেঞ্জ থাকছে 6999। ওকে, এই থাকছে শাড়িটা, আমি একটু ড্রেপ করে দেখিয়ে দিই শাড়িটা। प्योर तसर के ऊपर बना है ये साड़ी एंड बोथ साइड आपको एक कटवर्क का बॉर्डर मिलेगा। कटवर्क जो है ये हाथों से किया जाता है, ये सब साड़ी का आपको सेम पीस नहीं मिलेगा, अलग अलग कलर में मिल जाएगा एंड ये सब साड़ी रिपीट एकदम फॉल्स बसानो जाबे जाबे फॉल्स बसानो। ठीक है, देखो एगलो पल्सर साथे खूब भलो लगे। এইরকম শাড়ি, এই যাচ্ছে বর্ডার এবং আঁচলে থাকছে এইরকম কাজ, এই যাচ্ছে আঁচল, প্রাইস থাকছে 6999। এগুলো খুব সুন্দর, এইরকম পার্লে শেডের সাথে খুব দারুণ যাবে, ভীষণ ইউনিক একটা কালেকশন। এর এই থাকছে আমাদের শাড়িটা, সামনে থেকে দেখিয়ে দিচ্ছে মডেল যে শাড়িটা পরে আছে ওটার প্রাইস হচ্ছে 8290। ওটা পিওর পচমপল্লী ইকত, আপনারা যে কেউ মডেলের শাড়িটা বুকিং করতে পারেন, ওটা অ্যাভেলেবেল আছে। যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে পিওর কাটওয়ার্ক তসরের উপর, তসর কে উপর বানা হ্যায় ইয়ে শাড়ি। হ্যাঁ, নেক্সট কালার দেখিয়ে দাও। এবার একটা সুন্দর পিচ, এটা পিচে পিঙ্ক কালার, একদমই পিঙ্ক কালার, ভীষণ সুন্দর। আর সাথে হচ্ছে এখানে বর্ডারে থাকছে এরকম ইয়েলোর কাজ, ভীষণ সুন্দর হাইলাইট হয়েছে কাজটা। এই যাবে পুরো শাড়িটা, এটা হচ্ছে শাড়ির আঁচলের পোরশনটা এবং ফুল বডিতে যাচ্ছে এরকম কাজ। একটু কালারটা মানে একটু মাস্টার্ড শেডটা আসবে। ব্লাউজ পিসটাতে দেওয়ার জন্য কাজটা করা, এই কাজটা করা আছে, আপনারা এটা ব্লাউজ পিসে স্লিভসে দিতে পারেন। এই থাকছে ব্লাউজ পিস ইয়েলো কালারের, এর রেঞ্জ থাকছে 6999।
এটা তুমি একটু ড্রেপ করে দেখাও। দেখুন, এই ধরনের শাড়িগুলো কিন্তু প্রচণ্ড আপনার গডি লুকস নয়, মানে প্রচণ্ড চকচকে ঝকঝকে এরকম লুকস থাকবে না। ম্যাটেরিয়াল আসবে এটার পিওর তাসারে, অ্যান্ড তাসার অলওয়েজ একটা ম্যাট লুক ক্রিয়েট করে, মানে তাসার কা জো ককন হ্যায় ও আপকা থোড়া ম্যাট লুক ক্রিয়েট করতা হ্যায়, উসমে বহুত জ্যাদা শাইন এরকম থাকবে না, ঠিক আছে। সো তাসার কে তসর মে হোনে কে ওয়জহ সে শাড়ি জো হ্যায় ইসকা লুকস বহুত এলিগেন্ট হ্যায়, বহুত রিচ লুকস ক্রিয়েট করতা হ্যায় অ্যাকচুয়ালি তসর। অ্যান্ড অল দিস আর কট ওয়ার্ক, হ্যান্ড মেড কট ওয়ার্ক, এগুলো কিন্তু মেশিন মেড নয়। আই রিপিট এগেন, অল দিস আর হ্যান্ড ওয়ার্ক, অ্যান্ড প্রাইস ফর দিস বিউটি ইজ ওনলি 6999। বুকিং কে লিয়ে টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস। আপনারা কিন্তু লাইভটা শেয়ার করতে ভুলবেন না, বিকজ অনেকে এই ধরনের পিওর আইটেম চাই। তো আপনারা সিল্ক কুইন কালেকশন থেকে পারচেস করলে আই থিঙ্ক আপনাদের দেখবেন অনেকটাই একটা মানে রিজনেবল প্রাইসে একটা বেটার পিস আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। নেক্সট কালেকশনটা তুমি দেখিয়ে দাও, প্রাইস থাকবে 6999। আভি জো শাড়ি দিখা রই হ্যায় সভি কা প্রাইস হ্যায় 6999, ঠিক আছে। এগুলো শাড়িটা আছে অরেঞ্জ কালারের উপর, ভীষণ সুন্দর একটা কালেকশন। এই যাচ্ছে শাড়িটা আছে পোর্শন, এই শাড়িগুলোর প্রাইস থাকছে 6999। এই যাবে সেম পিস অ্যাভেলেবল মডেল যেটা পরে আছে, আমি যেটা পরে আছি আপনারা সেম পিস পেয়ে যাবেন। আপনাদের ভালো লেগে থাকলে বুকিং করতে পারেন। নীলিমা ম্যাম, আই এম ফ্রম বিষ্ণুপুর বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সে লগভগ 140 কিলোমিটার কা ডিস্টেন্স হ্যায়, বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর। ইয়া আপকা স্বর্ণচারি বালুচারি বানতা হ্যায় অ্যান্ড হামারে ঘর মেই বানতা হ্যায়। দেখুন কালারটা, দেখুন শাড়িটা অরেঞ্জ কালারের উপর এবং কন্ট্রাস্টে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন। এর ব্লাউজ পিসটা আসছে এরা পিঙ্ক কালারের উপর, এই যাচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে এরকম কাজ থাকছে, ব্লাউজ পিসে পেয়ে যাবেন এরকম কাজ। এই কাজটা আপনাদের স্লিভসে পড়বে, কন্ট্রাস্টে ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, কালার কম্বিনেশনটা দুর্দান্ত। এর রেঞ্জ থাকছে 6999। আমার ঠিক মনে পড়ছে না, আপনি হোয়াটসঅ্যাপ করে নেবেন। জাস্ট টেক ইট স্ক্রিনশট অ্যান্ড জাস্ট সেন্ড আস। এই যাচ্ছে পুরো শাড়িটা, হ্যাঁ আমি এখন মোটামুটি ঠিক আছি। আপাতত ওয়ান মান্থ আমাকে বেড রেস্ট বলার জন্য, আমি লাইভে মানে কন্টিনিউ অনেকক্ষণ বসে থাকতে হয় তো তাই জন্য একটু রেস্টে আছি। এগুলো কিন্তু পিওর তসরের মধ্যে আছে, স্বর্ণালী যে শাড়িগুলো আপনাদের দেখাচ্ছে সবকটাই পিওর তসরের মধ্যে আছে। আর তসরের তুমি ভার্জিন কালারটা দেখাও, হ্যাঁ ওই দেখুন স্বর্ণালী নেক্সট যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে পিওর একটা তসরের ভার্জিন কালার মেয়ে, মতলব তসরের ভার্জিন কালারটা হচ্ছে 8-80 সবার জন্য। আর খুব সুন্দর একটা বর্ডার, এটার বর্ডারটা কিন্তু একটু ক্লোজ আপ ভিউটা দেখাবে, মানে অসম্ভব সুন্দর একটা হাতের কাজ। আর তার সাথে তসরের ন্যাচারাল কালারটা দিয়ে করা আছে, তো যে কোনো এজে এটা ক্যারি করা যাবে, স্বর্ণালীর এজেও কিন্তু পরা যাবে। আবার যারা একটু এজেড পার্সন আছেন লাইক 40+ এজ 50+ এজ আপ লোককে লিয়ে ভি ইয়ে শাড়ি একদম পারফেক্ট হ্যায়। শাড়ি মে কোই ভি ব্ল্যাক টাচ নেই হ্যায় অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যায় পিওর তসর, কামস উইথ রানিং বিপি অ্যান্ড সিল্ক মার্ক, সব শাড়ির সাথেই সিল্ক মার্ক অ্যাপ্লিকেবল। আর সমস্ত শাড়িগুলো কিন্তু আমাদের হাতে বানানো। এটার বর্ডারটা একটু দেখিয়ে দাও, ক্লোজ আপ ভিউ আপ জো হ্যায় দেখ সকতে হো। সবই শাড়ি কা পিকচার লাইভ কে বাদ মেরা জো পেজ হ্যায় সিল্ক কুইন পর মিল জায়েগা, সিল্ক কুইন পেজে, হ্যাঁ পেজ গ্রুপ দুটোতেই আপনারা এসব শাড়িগুলোর একটা করে স্টিল পিকচার পেয়ে যাবেন। তুমি না একটু সামনে চলে এসো, সরিয়ে আগে প্রাইস ফর দিস বিউটি ইজ ওনলি 6999। হ্যাঁ এটা শর্টের বিপিটা দেখানো হয়নি, হ্যাঁ এটা যাচ্ছে সেম কালারে, এটা সেম কালারে বিপি যাবে। এই যাচ্ছে শাড়িটার বিপি সুতোগুলো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই শাড়িগুলো পাওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই ফলস অ্যান্ড পিকো করিয়ে নেবেন। এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসেও যাচ্ছে এরকম কাজটা থাকছে,
যারা শাড়ি পারচেজ করছেন নিচ্ছেন প্লিজ আপনারা একটু রিভিউগুলো গ্রুপে শেয়ার করবেন। শাড়িটা একটু ড্রিপ করে দেখিয়ে দিই, এর রেঞ্জ থাকছে 6999। এই শাড়ি, এই যাচ্ছে শাড়িটা, এগুলো সবগুলোই হ্যান্ড ওয়ার্ক, এগুলো একটা মেশিন ওয়ার্ক নয়। এই যাচ্ছে শাড়ি, দেখাবো। আর যাচ্ছে এই আঁচল, আঁচলে যাচ্ছে এরকম কাজটা যাচ্ছে আঁচলে। আর এই যাচ্ছে শাড়ির পার। আপনাদের ভাগ পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন। প্রাইস থাকছে 6999। ওকে, সরালাম। এই শাড়িগুলো কিন্তু জিন লোগো কো বহুত জ্যাদা আপকা জরি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক পসন্দ নেই হ্যায়, আপ লোগো কে লিয়ে শাড়ি একদম পারফেক্ট হ্যায়। জ্যাসে কি দেখবেন একটুখানি এরকম ওকেশন অনেক সময় অ্যাটেন্ড করতে হয় তো, যেগুলোতে না খুব চকচকে ঝকচকে শাড়ি ওয়ের করা যায় না, এই শাড়িগুলো লাইট ওয়েট প্লাস তসর মে হোনে কে ওয়াজে সে শাড়ি কা লুকস জো হ্যায় বহুত জ্যাদা ক্লাসি হ্যায়। এটা টিল ব্লু কালার, এটা যাচ্ছে এরকম ব্লু কালারের ওপর, আর সাথে থাকছে এরকম পাড়ে থাকছে অরেঞ্জ কালারের কাজ। এগুলো শাড়িটার রেঞ্জ থাকছে 6999। ভীষণই সুন্দর একটা কালেকশন, এটা আপনি ডেতেও পরতে পারেন অথবা নাইটেও অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর যাবে, যে কোনো পার্টি হোক। এগুলো খুবই কমফোর্টেবল এবং ভীষণই সফট শাড়িটার মেটেরিয়াল। এবং ব্লাউজ পিস যাচ্ছে কন্ট্রাস্টে, এরকম অরেঞ্জ কালারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন শাড়ির সাথে। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এরকম অরেঞ্জ কালার, সাথে এইগুলোর হাতে স্লিপসে কাজ থাকবে, এরকম এই কাজগুলো যাচ্ছে স্লিপসে। এই থাকছে শাড়িটা, এবং এই শাড়িটার পুরো বডি পোর্শনটা যাচ্ছে এরকম সিম্পল। শাড়িগুলো সিম্পল হলেও ভীষণই সুন্দর, এগুলো স্মার্ট একটা শোভার লুক দেবে, এর সাথে যে কোনো হালকা লাইট জুয়েলারিও খুব সুন্দর যায়। এই যাচ্ছে শাড়িটা, এগুলোর সাথে আপনারা হ্যান্ডমেড কোনো জুয়েলারি পরতে পারেন, বিটস কা কোই জুয়েলারি ট্রাই কর সকতে হো, সিম্পল পার্ল পেন সকতে হো, মানে এগুলোর সাথে সোনার ট্র্যাডিশনাল গয়নার থেকে আমার মনে হয় হাতে বানানো রেশেট বা এইসবের ভীষণ ভালো যায়। গেট ফ্রম শপ, শপে যেটা কিনে সেটা, হ্যাঁ লাইভ সেমই রেড আমাদের। হ্যাঁ, এই যাচ্ছে টোটাল সাইড, এবং কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা যাবে এই যে এই রকম অরেঞ্জ কালারের। এই যাচ্ছে ব্লাউজ পিস, যেটা দেখানো হচ্ছে স্বর্ণালী যেগুলো দেখাচ্ছে এগুলো সবকটাই কিন্তু ঘিচা তসরের ওপরে দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো সবই পিওর ম্যাটেরিয়াল, মানে এগুলো কিন্তু আপনার সিল্ক নয়, সিল্কের কাটওয়ার্কও হয় না, সিল্কের কাটওয়ার্ক আমি খুব জলদি নিয়ে আসবো, আমাদের পার্সি ওয়ার্কের কাজ চলছে, সিল্কের কাজ চলছে, এগুলো তসরেরগুলো যেগুলো তৈরি হয়ে গেছে দেখিয়ে দে। এই কালারটা কিন্তু দারুণ সুন্দর কম্বিনেশন, কালার কম্বিনেশনটা দুর্দান্ত। কাজটা একটু দেখিয়ে দাও সামনে থেকে, এই রেঞ্জ সেম রেঞ্জ থাকছে 6999। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 6999। অল দিস আর পিওর হ্যান্ড ওয়ার্ক, এগুলো কিন্তু হাতে করে বানানো হয় কাটওয়ার্কগুলো, যার জন্য না একটার মতো একটা সেম পাবেন না, এইসব শাড়ি রিপিট নেই হতা হ্যায়, আপকা সিমিলার পিস মিল জায়গা, লেকিন এক্স্যাক্ট সেম পিস বানানে কে লিয়ে দো তিন মহিনা লগ জাতা হ্যায়, কারিগর হর টাইম নেই মিলতা, কারিগর মিলনে সে পর ভি বহুত সারা টাইম, মতলব কবি কবি হতা হ্যায় না কি আপকা, হ্যাঁ সরিয়ে দাও এটা, এটার ব্লাউজ পিসটা দেখিয়ে যাও, ব্লাউজ পিসটা দেখিয়ে দাও, সমস্ত শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস আছে, এটা ব্লাউজ পিসটা আসবে আপনার ইয়েলোতে পেয়ে যাবেন। এই যাচ্ছে সাইডের ব্লাউজ পিস, সবগুলো কন্ট্রাস্টে থাকে, এগুলো পিওর হ্যান্ড ওয়ার্ক, এগুলো আমরা ভীষণই ধৈর্য নিয়ে এই টাইম নিয়ে এই হ্যান্ড ওয়ার্ক গুলো বানানো হয়, মেশিন ওয়ার্ক নয় এগুলো, হ্যান্ড ওয়ার্ক। আমরা যতগুলো এইরকম শাড়ি দেখলেন কাট ওয়ার্ক, এগুলো প্রত্যেকটাই হ্যান্ড ওয়ার্ক। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এবং এর ফুল বডিটা যাচ্ছে এরকম ইয়েলো সুতোর কাজ করা রয়েছে, এবং পিঙ্ক কালারের বডি, রেঞ্জ থাকছে 6999। এটাও একটু ড্রেপ করে দেখাও, ইয়ে সব শাড়ি ইয়ে জিতনা সারা ছেদ হ্যায় না, ইয়ে এক লোহে
মানে একটা লোহার রডকে গরম করে শাড়িগুলোর ভেতরে ঢোকানো হয় যাতে করে এই ফুটোগুলো ক্রিয়েট হয়, ঠিক আছে? প্রচণ্ড সময় সাপেক্ষ কাজ, এবং ফুটোগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সাইডগুলোকে অ্যাপ্লিক করে দেওয়া হয় যাতে সেখান থেকে কোনো সুতো বেরিয়ে না আসে। এভাবে কাটওয়ার্ক শাড়ি তৈরি হয়, আর অনেকটা সময়ের কাজ, মানে আপনি খুব জলদির মধ্যে শাড়িটা বানিয়ে ফেলতে পারবেন না। প্রাইস থাকবে অনলি 6999। এরকম শাড়িটা যাচ্ছে কাজ যাচ্ছে, এই থাকছে আঁচল এবং এই থাকছে কন্ট্রাস্টে ব্লাউজ। প্রাইস 6999। রিসেপশনে পরার মতো শাড়িগুলো দেখানো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। রিসেপশনে আপনি যদি পড়তে চান তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি অল ওভার কাঞ্জিভরম অল ওভার আপনার পড়তে পারেন, কোনো বেনারসি। হ্যাঁ, এখন যেটা দেখানো হচ্ছে এটার প্রাইস 8999, এটা কিন্তু একটু হাই প্রাইসের আছে বিকজ এটাতে হ্যাঁ কাটওয়ার্ক, এই যে কাটওয়ার্কটা এখন দেখানো হচ্ছে এটা কিন্তু বর্ডারটা বেশ চড়া। এটা একটু কাছের থেকে দেখিয়ে দাও, বডি কালার হচ্ছে চারকোল ব্ল্যাক, ঠিক আছে? এটা জেড ব্ল্যাক না, চারকোল ব্ল্যাক। এটার কাটওয়ার্কের ভলিউমটা অনেকটা বেশি, কাটওয়ার্ক কা প্রাইস ডিপেন্ড করতা হ্যায় কিতনা মতলব কোয়ান্টিটি মে হ্যায় কাটওয়ার্ক। একটা শাড়িতে যত কাটওয়ার্কের পরিমাণ বেশি হবে তার প্রাইসও সেরকম হবে। এটার প্রাইস 8999। শাড়িটা অদ্ভুত সুন্দর, এটা আঁচল পোর্শনসটা যো আভি ক্যামেরে মে আপ দেখ রহে হো দ্যাট ইজ দ্য পল্লা পোর্শন অ্যান্ড পুরা বর্ডার মে আপকা কাটওয়ার্ক কিয়া গিয়া হ্যায়, এটা দেখিয়ে দাও। প্রাইস ফর দিস বিউটিস অনলি 8999। এই কালারটা সবাইকেই ভালো লাগবে, সবাইয়ের জন্য এই কালারটা। দেখি যাচ্ছে শাড়ির আঁচল পোর্শনে যাচ্ছে এরকম কাজটা, এই যাচ্ছে আঁচল এবং ফুল বডিটা যাচ্ছে এরকম চারকোল ব্ল্যাক কালারের ওপর, সাথে সুন্দর ফ্লাওয়ার মোটিভে কাজ করা রয়েছে, হ্যান্ডওয়ার্ক এগুলো সব কালারফুল পিঙ্ক এবং অরেঞ্জ কালারে কাজ করা রয়েছে যেটা আরও হাইলাইট হচ্ছে শাড়িটা। এগুলোর প্রাইস থাকছে 8999। শাড়িগুলোর প্রাইস থাকছে 8999। ভীষণই কমফোর্টেবল এবং লাইট ওয়েট শাড়িগুলো, এবং এর ব্লাউজ পিসটা থাকছে এরকম, এই থাকছে শাড়ির ব্লাউজ পিস সেম কালার যাচ্ছে, এবং এই কাজটা যাচ্ছে ব্লাউজ পিসে, এই কাজটা পেয়ে যাবেন আপনারা ক্লিপসে পড়ছে ফলস আপনার দোকানে মানে টেলারের কাছে। হ্যাঁ বসুন, আঁচলের কাজটা ভীষণই সুন্দর, হ্যাঁ নরমালি থাকছে আঁচল, আঁচলের কাজটা কিন্তু দুর্দান্ত। এই থাকছে পুরো শাড়িটা, আমি একটু ড্রিপ করে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা যারা বুক করতে চাইছেন তারা স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন, এবং আমাদের পেমেন্টের ক্ষেত্রে অনলাইন পেমেন্ট করতে পারেন, গুগল পে ফোনপে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার, সিওডি হবে না। আফটার লাইফ শাড়ি অ্যাভেলেবেল থাকলে আমরা আপনাদের কনফার্মেশন দিয়ে দেবো, দেন আমরা 24 আওয়ার্সের মধ্যে কনফার্ম করে দেবেন পেমেন্ট। ফলস আপনারা আই থিঙ্ক এটাতে না বসালো হয়ে যাবে, কারণ খুব ভালোভাবে প্রপারলি পিন মানে করা আছে জিনিসটা, ঠিক আছে? বর্ডারগুলো বোথ সাইড আমি দেখছি তো খুব ভালোভাবে একদম করা আছে, যদি আপনারা মনে হয় ফলস বসাবেন না সেক্ষেত্রেও অসুবিধা হবে না, ঠিক আছে? তো আপনারা পিকোটা করিয়ে নেবেন স্টার্টিং পোর্শনসটা। এটার প্রাইস 8999। এটা একটু হাই প্রাইসের আছে কারণ কি এটার কাটওয়ার্কের ভলিউমটা অনেক বেশি, ফ্রন্ট অ্যান্ড লোয়ার বর্ডার দুটোই সেম আছে। আচ্ছা 6999 এর একটা দেখাতে ভুলে গেছিল, বিপিটা আপনার সেম একটু লো আছে, এটা থাকছে 6999 এর। এটা হচ্ছে গ্রিন কালার সাথে অরেঞ্জের কম্বিনেশন রয়েছে শাড়িটার মধ্যে, এগুলো সবই কাটওয়ার্কের মধ্যে যাচ্ছে। এই থাকছে আঁচল বডি পোর্শনে যাচ্ছে, এটা হ্যাঁ হ্যাঁ এগুলোতে আপনার লোয়ার পোর্শনসটা আই থিঙ্ক ফলস বসানোর প্রয়োজন হবে না, কারণ খুব ভালোভাবে না অ্যাপ্লিকটা দিয়ে একদম পাইপিং দিয়ে করা আছে। হ্যাঁ আমার মনে হয় শুধু শাড়িটার স্টার্টিংটা পিকো করিয়ে নিলেই কাফি, ঠিক আছে? এটারও বর্ডারটা দেখিয়ে দিই, এই যাচ্ছে শাড়িটার বডি পোর্শন, বডি পোর্শনে আপার পোর্শনটা এরকম সিম্পলের উপর যাচ্ছে, কোনো কাজ থাকছে না, বাট লোয়ার পোর্শনে এই কাজটা থাকছে। এটা রেঞ্জটা একটু কম রয়েছে 6999 রেঞ্জ, আর এখানে আঁচলটা যাচ্ছে এইরকম অরেঞ্জ কালারের কাজ করা থাকছে, আঁচলটা দেখিয়ে দিই, এই থাকছে শাড়িটার আঁচল। এদিকে এইটা দুর্দান্ত একটা কাজ করা আছে অরেঞ্জে সুতোর ওপর, এই থাকছে শাড়ি। শাড়িটা কিন্তু আপনারা যখন ড্রেপ
করবেন তখন কিন্তু ফ্রন্টিয়র পোর্শনে লোয়ার অ্যান্ড আপার বোথ সাইডেই ওয়ার্কটা থাকবে। শাড়ি কো আপ জব ড্রেপ করোগে তো শাড়ি কা আপার ইয়ক অ্যান্ড লোয়ার ইয়ক বোথ সাইড এসা কট ওয়ার্ক মিলেগা। সবই শাড়ি কে সাথ সিল্ক মার্ক হ্যাঁ সবই শাড়ি পিওর টসর মে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সরিয়ে দাও এটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও, একটু আমি দেখিয়ে দিই। এই শাড়িটার ব্লাউজ পিস আসলে এক কন্ট্রাস্টে পেয়ে যাবেন, অরেঞ্জ কালারের যাবে ব্লাউজ পিস। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, ভীষণই সুন্দর। এটা অরেঞ্জ কালার এবং এই যে গ্রিন কাজ কাজ করা আছে, এই গ্রিন কাজটা পড়ছে স্লিপসে, কাটওয়ার্ক কাজটা এটা থাকছে স্লিপসে এবং অরেঞ্জ কালার। এই হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা। রেঞ্জ থাকছে 6999, এটা একটু কম রেঞ্জের মধ্যে ছিল। ওকে সরালাম। আচ্ছা ইসকে বাদ জো শাড়ি হ্যাঁ ও থোড়া কটওয়ার্ক কে সাথ সাথ মিরর ওয়ার্ক ভি হ্যাঁ। এই কাজ এই শাড়িটা কিন্তু পার্টির জন্য পারফেক্ট। স্বর্ণালি অভি জো শাড়ি দিখা রই হ্যাঁ দ্যাট ইজ পিওর তসর কে উপর কটওয়ার্ক উইথ মিরর ওয়ার্ক। ইয়ে শাড়ি জো হ্যাঁ পার্টি ওয়ার কে লিয়ে পারফেক্ট হ্যাঁ। আঁচলে দেখুন তিনটে কাটওয়ার্কে স্ট্রাইপ করা আছে আর তার সাথে সাথে মাঝে মাঝে বেশ একটা করে একটু ডার্ক শেডের ফ্লাওয়ারের একটা অ্যাপ্লিক কাজ করা হয়েছে। আঁচলের পোর্শনসটা স্বর্ণালি এখন দেখাচ্ছে, প্রাইস 8999। স্বর্ণালি অভি জো শাড়ি দিখা রই হ্যায় কালারটা হচ্ছে একটুখানি মস গ্রিন শেডের সাথে মিরার ওয়ার্ক করা আছে। স্বর্ণালি তুমি এটা একদম ব্লাউজ পিস থেকে স্টার্টিং করে দেখাও, তাহলে ওনাদের দেখতে সুবিধা হবে। এটা পার্টি ওয়্যার শাড়ি। এই হচ্ছে শাড়িটার বডি পোর্শনে এইরকম কাছে যাচ্ছে, আপার পোর্শনটা আপনার এইরকম সিম্পল থাকছে এবং লোয়ার পোর্শনে এইরকম থাকছে কাটওয়ার্ক কাজ এবং সাথে মিরারের কাজ রয়েছে। ফুল বডিতে এইরকম একটা একটা করে মিরারের কাজ রয়েছে। এই যাচ্ছে শাড়িটা এবং এখানে আঁচল পোর্শনে থাকছে ভীষণই সুন্দর কাটওয়ার্ক কাজ রয়েছে এবং এখানে ফ্লাওয়ার মোটিফ রয়েছে। এবং এর ব্লাউজ পিসটা যাচ্ছে, এর রেঞ্জ যাবে 8999। থ্যাংক ইউ আইভি। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসে এইরকম ফুলগুলো করা থাকবে তৈরি, এই ফুল পোরগুলো পরবে আপনাদের স্লিপসে। এই যাচ্ছে ব্লাউজ পিস সেম কালার আর আঁচলটা যাচ্ছে এরকম কাজ। এই শাড়িগুলো যে কোনো পার্টিতে অনাসে ক্যারি করা যায়, ভীষণ সুন্দর। রেঞ্জ যাচ্ছে 8999, মিরর ওয়ার্ক এর উপর ফুল বডিতে এই মিরর ওয়ার্ক যাবে। হ্যাঁ এগুলো না এগুলো সবই আপনার ঘিচা তসরে আছে, গাছি তসরে শুধু পার্সি ওয়ার্কগুলো করানো হয়েছে। ঘিচা তসরের এগুলো প্রিমিয়াম রেঞ্জে আছে। ঘিচা তসর মিন্স আমরা যে 2800 টাকার শাড়িগুলো পরি সেগুলো কিন্তু না। এই শাড়িটার সাথে আমি বলবো আপনারা মিরারের কোনো জুয়েলারি পরুন। ইয়ে সব শাড়ি জিনোনে ভি আপ জো ভি পারচেস করোগে আপ না ইসকে সাথ থোড়া বহুত মিরর কা জুয়েলারি পেহন না করো, ইয়া ফির ইস পর জো বডি মে জো ফ্লাওয়ার হ্যায় উস কালার কা কোই বিটস ভি পেহন সকতে হো। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 8999। এটার আরও একটা কালার কম্বিনেশন আমরা বানিয়েছি, ওটা হচ্ছে আপনার ব্লু কালার। ঠিক আছে, এটা যেরকম গ্রিন কালার এটা সেম আরেকটা পিস দেখানো হচ্ছে, এটার কালারটা হচ্ছে ব্লু। প্রাইস আগের মতোই হ্যাঁ, আপনারা যেটা দেখলেন এটারই সেম, এটা শুধু কালারটা একটু ডিফারেন্ট। এই থাকছে পুরো রয়্যাল ব্লু কালারের, এই কালারটা পরলে ভীষণই ব্রাইট একটা কালার, প্রত্যেককে দুর্দান্ত লাগে এই কালারটা পরলে, ব্রাইট আই ক্যাচিং একটা কালার। এই থাকছে ফুল বডি, আপনারা ক্লোজ আপ ভিউটা একটু দেখে নিন বর্ডারে। আছে 8999, এই শাড়িটার প্রাইস 8999, ফুল বডি মিরর ওয়ার্ক এবং এই রকম আছে হ্যাঁ এটা আছে। ये पल्ले का पोर्शन है, इसमें ये जो फ्लावर है ये मशीन से किया गया है एंड ये कटवर्क एंड मिरर वर्क तो अपनार हाथे करा हुए। ठीक है, फुलगुलो किन्तु मशीन स्टिच करा और कटवर्क और मिरर गुलो बसाना हुए हाथे करे, हाथ मशीन दुटोरी काज आछे शाड़ीटाते। 8999 होच्छे प्राइस। अनेके देखबेन एगुलो के पियोर हैंडवर्क बोलें बाट एखानेर फुलगुलो किन्तु मशीने करा हुए। ठीक है, जेटा सत्य आमी सेटा बोलते बराबरी पसंद करी। এটার প্রাইস হচ্ছে 8999, 8999 প্রাইস। শাড়িটা এবং এই যাচ্ছে বডি, এই এখানে এই কাজটা পড়ছে আপনাদের, এখানে ফ্রন্ট পোর্শনে এই কাজটা পড়ছে, এই জায়গা থেকে পড়ছে এই কাজটা আপার পোর্শন এবং লোয়ার পোর্শনে এটা ফুল বডি যাচ্ছে মিরর ওয়ার্ক এবং এই যাবে শাড়িটার আঁচল। এগুলোতে আপনার ফলস বসাতে হবে না, খুব সুন্দরভাবে অ্যাপ্লিক করা আছে আর তাই জন্য আমার মনে হয় ফলসটা না বসালেও শাড়িটা পরা যাবে। সেম কালারের মধ্যে ব্লাউজ পিস,
এবং ব্লাউজ পিসে স্লিপসে থাকছে এরকম সুতোর কাজ, এইগুলো পড়ছে স্লিপসে। এই থাকছে ব্লাউজ পিস, প্রাইস থাকছে 8999। আচ্ছা আমি একটু একটু ড্রেপ করে দেখিয়ে দিই। খুব সুন্দর শাড়িগুলো, শাড়ির কালেকশনগুলো দুর্দান্ত এবং খুবই ইউনিক কালেকশন। যদি ভালো লেগে থাকে তো স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি বুক করে ফেলুন। এই থাকছে ফুল শাড়িটা, শাড়ির পুরো থাকছে এই কালেকশনটা। এটা যাচ্ছে ফ্রন্ট লুক এবং আঁচলের পোর্শনে যাচ্ছে এই কাজটা। প্রাইস থাকবে 8999। ওকে, আমাদের বুকিং কিন্তু ইনস্ট্যান্ট, কনফার্মেশনটা দেওয়া হয় লাইভের পর। আর আমাদের পেমেন্ট অপশন হলো গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার। যদি কেউ 8000-এর অ্যাভাব যে শাড়িগুলো অ্যাট এ টাইম পেমেন্ট করতে কমফোর্টেবল না হন, সেক্ষেত্রে আপনারা শাড়িটার হাফ পে উইদিন 24 আওয়ার্স অ্যান্ড রেস্ট অফ দ্য পেমেন্ট উইদিন 1 মান্থে করতে পারেন। পার্ট পেমেন্ট আমরা অ্যাকসেপ্ট করি অ্যাভাভ 8000-এর ওপরে। শাড়ি কা প্রাইস আগর 8000 সে জ্যাদা হো, আগর আপ ও শাড়ি বুকিং করনা চাহতে হো তো আপ 2 টাইম মে পেমেন্ট কর সকতে হো। ঠিক আছে, সিওটি অ্যাভেলেবেল নয়, এটা পার্সি ওয়ার্কের আছে। এটা একটু কাছ থেকে ক্লোজ আপ ভিউটা দেখাও, এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক। টিল ব্লু কালারের একটা, একটা টিল ব্লু নয়, হ্যাঁ ইয়ে কালার, হ্যাঁ থোড়া গ্রেইশ ব্লু। এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক, এটা আপনার মেশিন ওয়ার্ক নয়, হ্যান্ড ওয়ার্ক। প্রাইস 8999। এটা কাট ওয়ার্ক না, হ্যান্ড ওয়ার্কের একটা খুব সুন্দর শাড়ি। আর এই ধরনের শাড়িগুলো স্পেশালি আমি সাজেস্ট করব যারা একটুখানি আর্ট ব্যাপারটাকে পছন্দ করেন। এটা পুরো শাড়িটা সেম, আঁচলে আলাদা করে প্রচুর কাজ করা আছে সেটা না, স্টার্টিং টু এন্ড একই টাইপের ওয়ার্কটা আছে। স্পেশালি যারা একটুখানি জরিটাকে অ্যাভয়েড করেন না, জিন লোগোকে, হ্যাঁ ভালো, মানে যারা একটু বেশি গর্জিয়াস চান না বা একটু লাইট ওয়েট কমফোর্টেবল, এটা এই রকম শাড়িগুলো পরে সারাদিন অনায়াসে থাকা যাবে, ভীষণ কমফোর্টেবল এবং সফট একটা মেটেরিয়াল। এই ফুল বডিটা যাচ্ছে এরকম এবং সুতোর এগুলো সব হ্যান্ড ওয়ার্ক। এই থাকছে পাড়ে কাজ থাকছে আপার পোর্শন এবং লোয়ার পোর্শনে এরকম ফুলের কাজ। এই থাকছে ফুল বডি, ফুল বডিটা আসছে এরকম মোটিভে যাচ্ছে স্টিল ব্লু কালারে। এই থাকছে বডি, আপনাদের লোয়ার পোর্শনে এরকম পাড়টা থাকছে, এরকম সুতোর কাজ করা। রেঞ্জ থাকবে এটার 8999। এগুলো যে কোনো পার্টি ওয়ারে ক্যারি করতে পারে এবং এমন একটা কালার ভীষণই মানে সবাই ইউজ করতে পারে, মানে যে কোনো যে কেউ এজের এটা ক্যারি করতে পারে। এই থাকছে শাড়িটা। আর এটার সাথে স্বর্ণালী যে সেটটা পরে আছে, এই ধরনের পালস দিয়ে ট্রাই করুন, কারণ কি এই শাড়িগুলো সাথে না গোল্ডের জুয়েলারির থেকে আমার মনে হয় পার্লস বা আপনার হ্যান্ডমেড যে জুয়েলারি আপনারা করতে পারেন ভীষণ সুন্দর যাবে। এগুলো ট্র্যাডিশনাল গোল্ড জুয়েলারির থেকে এইসব জুয়েলারি যে পার্লের শেড বা যে কোনো সাথে খুব সুন্দর যাবে। এই যাচ্ছে পুরো টোটাল লুকস। সিওডি আমাদের অ্যাভেলেবেল নয় ম্যাম, আমরা পুরোটাই অনলাইন পেমেন্টের উপর। আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন ফোনপে অথবা গুগল পে, সিওডি হবে না। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে শিপিং চার্জেস ফ্রি, বাট আউট অফ ওয়েস্ট বেঙ্গল হলে শিপিং চার্জেস লাগছে। হ্যাঁ টোটাল বুকিং নেওয়াটা স্নেহাই করছে ম্যাডাম, কোনো চিন্তা নেই, সরাসরি জয়িতা ম্যাডাম পাঠিয়ে দেখবেন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখাবে আপনাদের পার্সি ওয়ার্ক। তুমি লাস্টেরটা আগে একটু দেখিয়ে দাও, যেটা রেড কালার। ইয়ে পার্সি ওয়ার্ক হ্যায় ইয়ে পিওর গাছি তসর মে হ্যায়। এটারও প্রাইস 8999। স্বর্ণালী এখন যে শাড়িটা দেখাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার পিওর গাছি তসরে। এগুলো জাস্ট সবে হয়ে এসেছে, এটা পিওর গাছি তসরে। আঁচলের পোর্শনসটা দেখুন পুরোটা ওয়ার্ক থাকবে, আর বডিতে বোথ সাইড একটা হালকা ওয়ার্ক আর ছোট্ট ছোট্ট মোটিভ করা আছে। ইসকা মেটেরিয়াল জো হ্যায় পিওর গাছি তসর মে হ্যায়। তসর সে এক অলগ সা স্মেল আতা হ্যায়। আপ শাড়ি পরফিউম বগেরা ইউজ মত কিজিয়েগা, ইয়ে মেটেরিয়াল জো হ্যায় পিওর মে হ্যায়। ঠিক হ্যায়, দেখুন এটা হ্যাঁ এগুলো হচ্ছে পার্সি ওয়ার্ক, পার্সি ওয়ার্ক আছে গাছি তসরের ওপর। এগুলো কিন্তু হাতে করা হয়, দেখুন এক একটা জায়গায় পেন্সিলে ড্র করা আছে, ড্রটা আগে পেন্সিলে করে নেওয়া হয় দেন হাতে করে সেলাইগুলো করা হয়। অল দিস আর হ্যান্ড ওয়ার্ক, তসরের ভার্জিন কালার, হ্যাঁ শুধু প্লেন তসরের থানের ওপরে করা আছে জিনিসটা। দেখুন এটা স্বর্ণালী ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছে শাড়িটা, যাচ্ছে এরকম পুরোটাই সুতোর কাজ করা, ভীষণই সুন্দর শাড়িটা পুরো। এই থাকছে বডি, ফুল পোর্শন বডিটা যাবে এরকম কাজ করা, লোয়ার পোর্শন থাকছে, এই থাকছে আপার পোর্শন এবং এই লোয়ার পোর্শনে থাকছে এরকম সুতোর
ফ্লাওয়ার মোটিফে কাজ করা থাকছে, এই থাকছে ফুল বডি এবং এই সুতোর কাজ করা। আর ফ্রন্ট লুকে যাবে এইটা, এই যাচ্ছে আপনাদের এখান থেকে যাচ্ছে পাড়টা থাকছে ফ্রন্ট লুকে এবং আঁচলটা ভীষণই গর্জে সুতোর কাজ করা। এই যাচ্ছে শাড়িটার আঁচল, শাড়িটার আঁচলটা ভীষণই কালারফুল এবং হচ্ছে এই কালারের সাথে রেড এবং অরেঞ্জ ভীষণ সুন্দর গেছে, মানে হাইলাইট। আর ব্লাউজ পিসটা থাকছে সেম কালারের, শাড়িটার ব্লাউজ পিস। অল সারিস আর সিল্কমার্ক সার্টিফাইড অ্যান্ড ইয়ে পিওর গাছি তাসার মে হ্যায়। এইগুলো যাচ্ছে স্লিপসে, এই কাজগুলো হাতের কাজগুলো। আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা সেম কালারের মধ্যে, এটার রেঞ্জ থাকছে এই ট্রিপল ট্রিপল নাইন। এই যাচ্ছে শাড়িটা, আচ্ছা আমি একটু ড্রিপ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে কোনো এজে যে কেউ নিতে পারেন, মানে তসরের ভার্জিন কালারগুলো 8-80 সবাই পরা যাবে। এগুলো এরকম না অনেকে ভাবেন কি গা মানে ভার্জিন কালার হয়তো শুধুমাত্র এজেড পার্সনদের জন্যই, এরমটা একেবারেই নয়। এই সব শাড়ি আপনারা যারা 30 এজ, যারা 50 এজ, 50+ সবাই নিতে পারেন। তসরের ভার্জিন কালার হচ্ছে সবার জন্য। আর এই কালারের সাথে না এই রেডের কম্বিনেশনসটা খুবই ভালো লাগে। এই যাচ্ছে ফুল বডি কাজ, হ্যাঁ আঁচলের কাজগুলো তো ভীষণই ভরাটি সুতোর কাজ, কোনো কথা হবে না। এই যাচ্ছে বডি, এগুলো আমাদের এজে খুব সুন্দর যাচ্ছে ব্লকগুলো তুলে কালেকশনটা আমার এজে বা একটু যাদের এজ বেশি তো ওখানে দিয়ে দাও, মানে কাউকে গিফট দেওয়ার হলো দারুন এগুলো কালেকশন। ঠিক আছে, এর রেঞ্জ যাচ্ছে এই ফুল, এই যাচ্ছে ফুল শাড়িটা এবং এই যাচ্ছে আঁচল। ঠিক আছে, সরালাম। লাইভটা ভালো লাগলে প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেবেন। আর স্বর্ণালী যে ইকটা পরে আছে না ওটার প্রাইস হচ্ছে ম্যাম 8-90, প্যারেড গ্রিনের সাথে শাড়ির কালারটা হচ্ছে ফুসিয়া পিঙ্কের ম্যাচিংস। হ্যাঁ এদিকে, হ্যাঁ ওদিকেই দিয়ে দাও। अभी जो साड़ी दिखा रही है ये भी तसर के ऊपर, गाछी तसर के ऊपर हैंड वर्क है। প্রাইস ইসকা ভি সেম হ্যাঁ 8999 হচ্ছে এটার প্রাইস। এই শাড়িটা আয়রন হয়নি এখনও, ঠিক আছে, এটা আয়রন হয়ে যাবে, জাস্ট কাজ হয়েই চলে এসেছে, ওর জন্য দেখিয়ে দিচ্ছে। দেখুন শাড়িটাতে এইরকম সুতোর ভরাট কাজ করা রয়েছে এবং এইরকম এই শাড়িটা যাচ্ছে এইরকম ফুল বডিটা দশরের এরকম ভার্জিন কালারের ওপর এবং কালারফুল ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে। এই যাচ্ছে শাড়িটা, শাড়ি আবি ইয়েস এটার যাচ্ছে, শাড়িটার বডি পোর্শনটা যাবে এইরকম ফ্রন্ট, একটা করে ফ্লাওয়ার মোটিভ থাকছে প্লাস পারে থাকছে এইরকম সুতোর কাজ। এটা কিন্তু আয়রন হবে, দেন আপনাদের সেন্ড করা হবে। এটা জাস্ট কাজটা হয়েই চলে এসেছে তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, বাট এটা আয়রন হয়ে প্রেস হয়ে তারপর যাবে। ঠিক আছে, এই থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসেও থাকছে এরকম সুতোর কাজ, এগুলো স্লিপসে পড়বে। এই থাকছে সেম কালারের ব্লাউজ পিস এবং ফ্রন্ট লুকে থাকছে এরকম সুতোর কাজ। আর আঁচলটা তো ভীষণই মানে একটা ভরাট লুক আছে, এই থাকছে আঁচল, আঁচলটা যাবে এইটা। ওকে, দেখানো হয়ে গেছে ম্যাম ইকটগুলো আমরা ফার্স্টে দেখিয়ে দিয়েছি, পরে আপনি রেকর্ডেড লাইভ থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, তাছাড়াও প্রতিটা শাড়ির পিকচার আপনারা আমাদের পেজ সিল্ক কুইনে পেয়ে যাবেন। হ্যাঁ, পেজ এবং গ্রুপ, আমাদের পেজ এবং গ্রুপে জয়েন হতে পারে সিল্ক কুইন স্নেহাস চন্দ্র কালেক্টসে। সেখানে সমস্ত পরবর্তী লাইভ কখন হবে বা সমস্ত যে কোনো আপডেট এবং লাইভের পিকচার ওখানে আপলোড করে দেওয়া হবে, আপনারা সেখানে জয়েন হয়ে যান। এই যাচ্ছে ফুল শাড়িটা, বডি পোর্শনটা যাচ্ছে এইরকম ভরাট কাজ করা থাকছে সুতো এবং এই যাচ্ছে আঁচল। ওকে, ঠিক আছে, এর রেঞ্জ যাচ্ছে 8999। ওকে, সরলা, আচ্ছা হ্যান্ডওয়ার্কে যা কিছু কালেকশন ছিল সবগুলোই মোটামুটি দেখানো কমপ্লিট। স্বর্ণালী এরপর যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে জারি বর্ডার তাসার ব্লক প্রিন্ট, প্রাইস থাকবে 4190। স্বর্ণালী এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে 8290। আচ্ছা তুমি ওই সুতোটা একটু কেটে দাও। হ্যাঁ, এই সরি, প্রাইস আসবে 4190। এই শাড়িগুলোর প্রাইস থাকছে 4190। এটা হচ্ছে ব্ল্যাক এবং মেরুন কালারের ওপর রেড টাইপের কালার, রেড টাইপের কালারটা। এই থাকছে ফুল বডি, বডি যাচ্ছে এরকম জরির বর্ডারটা, এই যাচ্ছে সরু জরির বর্ডারটা যাচ্ছে আপার পোর্শনে এবং লোয়ার পোর্শনটা যাচ্ছে এরকম রেড কালার উইথ জরি বর্ডার এবং এই যাচ্ছে বডি পোর্শন ভীষণ ব্ল্যাক কালারের ওপর ভীষণই সফট ম্যাটেরিয়াল। আঁচলটাতে থাকবে জরি স্ট্রাইপ অ্যান্ড ব্লাউজ পিসটা থাকবে কন্ট্রাস্টে।
ঠিক আছে, আঁচল পোর্শন, আঁচলের পোর্শনটা যাচ্ছে এরকম ব্ল্যাক জারির স্ট্রাইপ থাকছে এবং রেড কালারে, প্রাইস থাকছে 4190। ওটা উল্টে দাও তাহলেই তুমি ব্লাউজ পিসটা পেয়ে যাবে। ব্লাউজ পিসটা আছে কন্ট্রাস্টে এরকমই রেড কালার, এই থাকছে ব্লাউজ পিস, সাইডের ব্লাউজ পিস থাকছে এরকম রেড কালার, আর হাতে এরকম থাকবে জারির বর্ডার, এই থাকছে শাড়িটা। প্রাইস অনলি 4190। শাড়িটা দেখুন ড্রেপ করে দেখাচ্ছে, এটা হচ্ছে পিওর গাছি তসর উইথ ব্লক প্রিন্ট। সোয়ার্ণালি অভি যে শাড়ি দিখা রই হ্যা দ্যাট ইজ পিওর গাছি তসর কমস উইথ ব্লক, বোথ সাইড জরি কা বর্ডার মিলেগা। এন্ড ইয়ে সব শাড়ি মতলব কোই ভি ওকেশন হো, চাহে আপকা অফিস পার্টি হো, চাহে আপকা শাদি বগেরা হো, সবই পর পেন সকতে হো। এই যাবে টোটাল সাইড, ফ্রন্ট লুকটা যাচ্ছে এরকম, সাথে থাকছে এইরকম চওড়া বর্ডার লোয়ার পোর্শন, অ্যান্ড এই থাকছে শাড়িটার আঁচল। কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস এরকমই রেড কালারে, এবং এর রেঞ্জ থাকছে 4190। ঠিক আছে, সরালাম। যেগুলো লাইভে দেখানো হয়েছে ওগুলোই অ্যাভেলেবল। নেক্সট থাকছে এইটা, এখানে তো কমেন্টস শো করছে না, একবার সোয়াইপ করে দিয়ে দাও। এই থাকছে পিচ কালার এবং একটা গ্রে কালারের, এই থাকছে শাড়িটার বডি। ইকতমে মানে ম্যাডাম বহুত সারা কালেকশন দিখা দিয়া হ্যায়, আপনা একবার রেকর্ডেড দেখ লিজিয়েগা। ফার্স্টে আমরা ইকতের কালেকশন দেখিয়েছি, তো আপনারা পরে রেকর্ডেড লাইভ থেকে দেখে বুক করে নিতে পারেন। এই থাকছে বডি পোর্শনে যাচ্ছে এরকম কালেকশন, এই রেঞ্জ রয়েছে শাড়িগুলোর 4190। বডি পোর্শনে এরকম রেট, এই থাকছে বর্ডার, বর্ডার পোর্শন জারির বর্ডার থাকছে, এবং এই থাকছে বডি, আর আঁচলের পোর্শনটা থাকছে, এই থাকছে শাড়িটার আঁচল। আঁচলের পোর্শনটা যাবে এইরকম জারির বর্ডার, এবং এর সাথে কন্ট্রাস্টে ব্লাউজ পিস পেয়ে যাবেন, সেম কালারের ব্লাউজ পিস, ব্লাউজ পিস আসছে এটা রেড। সোয়ার্ণালি যেটা পড়ে আছে ওটার প্রাইস হচ্ছে 8290। আপনারা ওর শাড়ির বুকিং করতে পারেন আমাদের, হ্যাঁ সোয়ার্ণালি স্ক্রিনশটটা নিয়ে আমাদের সেন্ড করে দিন। সোয়ার্ণালি শাড়িটার প্রাইস 8290, আর এটা হচ্ছে পিওর ইকত, যেটা সোয়ার্ণালি ওয়ের করে আছে, যেটা সোয়ার্ণালি দেখাচ্ছে দ্যাট ইজ পিওর তাসার। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ, হ্যাঁ ঠিক আছে, এটা সরিয়ে দাও, নেক্সটটা ড্রেপ করে দেখালেই হবে। শাড়িগুলো কিন্তু প্রতিটাই অনবদ্য কালেকশন, এবং তসরের এই ধরনের প্রিন্টগুলো না খুব স্মার্ট একটা, খুব ক্লাসি একটা লুকস ক্রিয়েট করে। দেখবেন ম্যাক্সিমাম সেলিব্রিটিদের কিন্তু আমরা তসর কালেকশনে বেশি দেখতে পাই, কারণ কি তসরের মধ্যে একটা এলিগেন্স আছে, আছে একটা রিচ লুকস, আর এটা একমাত্র তসরই ক্রিয়েট করতে পারে। এই থাকছে শাড়িটা, আর হচ্ছে লোয়ার পোর্শন থাকছে এরকম রেড কালার, গঙ্গা যমুনা বর্ডার টাইপ, রেঞ্জ থাকবে 4190। এই থাকছে বডি পোর্শনে, ফুল বডি পোর্শনটা যাচ্ছে এরকম ইয়েলো, আপার পোর্শনটা ইয়েলো কালার, আর নিচে লোয়ার পোর্শনে যাবে এরকম রেড কালারের মধ্যে উইথ জারি বর্ডার। ভীষণই সুন্দর সবার কালেকশন, এগুলো হচ্ছে যে কোনো মানে যারা ওয়ার্কিং উইমেন আছেন তারা ক্যারি করতে পারেন, সফট একটা মেটেরিয়াল, যারা যে কোনো জব করেন বা অথবা যে কোনো ওয়ার্ক থাকে, তো এগুলো শাড়িগুলো পরে ভীষণই কমফোর্টেবল ফিল করবে। খুব গ্লসি না হওয়ার জন্য না এগুলো মর্নিংয়েও পরা যাবে, মানে বেশ। আর এমনই কালারটা এটা যে কোনো এজেও ক্যারি করা যাবে, এই কালারটা একটু যাতে এজ বেশি তারাও পরতে পারে। এই এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকছে এরকম ইয়েলো কালার, আর এইরকম জারি বর্ডার, এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস যাবে। স্বর্ণালী যেটা পড়ে আছে ওরটার প্রাইস হচ্ছে 8290, আপনারা ওর শাড়িটা বুকিং করতে পারেন, ওটা অ্যাভেলেবেল আছে। জাস্ট ইকতের একটা লুক দেওয়ার জন্য আমরা আজকে আমাদের মডেলকে একটা ইকত পরিয়েছি, যাতে করে ইকতের লুকসটা আপনারা বুঝতে পারেন। যেটা স্বর্ণালী অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা লাইভের ফার্স্টেই দেখিয়েছি, আপনাদের সেখান থেকে যদি পছন্দ হয় তো পরে লাইভ রেকর্ডেড লাইভ থেকে দেখে বুক করে নিতে পারেন। এই থাকছে পুরো ফুল শাড়িটা, এই থাকছে বডি, এই যাচ্ছে বডি পোর্শন, এবং এই যাচ্ছে আঁচল, কমেন্টস গুলো বডি গুলো যাচ্ছে, এবং এর সাথে কন্ট্রাস্টে ব্লাউজ পিস যাচ্ছে ইয়েলো কালার, এই যাচ্ছে ব্লাউজ পিস। মিনিমারটা কি বলছো, এই যাবে ব্লাউজ পিস। ওকে, এই এটা রেঞ্জ রয়েছে 4190। আচ্ছা সরালাম,
এই তসরগুলো মেনলি আমি সাজেস্ট করব স্পেশালি যারা একটুখানি তসর লাভার আছেন, আপনাদের তো পছন্দ হবেই, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। জিন লোগোনে কবি তসর নেই পেনা হ্যায় আপ লোক প্লিজ একবার ইয়ে সব শাড়ি জরুর ট্রাই কিজিয়ে। দিস ইজ দ্য মোস্ট এলিগেন্ট, মোস্ট রিচ লুকস অ্যান্ড ভীষণ ভীষণ কমফর্টেবল, খুবই একটা ক্লাসি লুকস ক্রিয়েট করে এই ধরনের শাড়ি। কালার কম্বিনেশন স্যুট থেকে শুরু করে প্রিন্ট সবটাই কিন্তু বেশ আনকমন এবং খুবই স্ট্যান্ডার্ড একটা লুকস থাকে এই ধরনের শাড়িগুলোর। ঠিক আছে, এগুলো রেঞ্জ যাচ্ছে 4190 করে। এটা হচ্ছে নেভি ব্লু কালারের বডিটা শপে যে ক্যারি করা যাবে, ভীষণ স্মার্ট একটা লুক দেয় এই কালার গুলো। আর এগুলো মর্নিং বা ইভিনিং যে কোনো টাইমে ক্যারি করা যায়। আর এর সাথে কন্ট্রাস্টে ব্লাউজ পিস পেয়ে যাবেন, ব্লাউজ পিসটা যাবে এরকম রেড কালার উইথ জারি বর্ডার। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, রেঞ্জ আসছে 4190। শাড়িটার রেঞ্জ আসছে 4190। ম্যাম ব্ল্যাক এন্ড মারুন যে শাড়ি আমি দেখায়া থা উসকা প্রাইস 4190 হ্যায়, অল দিস আর 4190 ম্যাম। আমি যতগুলো এইরকম শাড়ি দেখালাম ফোর সেম প্রাইস থাকছে 4190। এই থাকছে ফুল শাড়িটা, এই যাচ্ছে আঁচল পোর্শনটা যাচ্ছে শাড়ির এইরকম। আর লেফট সাইডের হেয়ারটা একটু সরিয়ে নিই তাহলে দেখাতে সুবিধা। হ্যাঁ, এই যাচ্ছে ফুল শাড়ি। ये सभी साड़ी का प्राइस आपका 4190 है। कलर एंड प्रिंट अलग अलग होगा लेकिन सभी साड़ी का क्वालिटी एंड प्राइस सेम है। ठीक है, वी हैव नो सीओडी फैसिलिटी, ओनली प्रीपेड बुकिंग। आप गूगल पे कर सकते हो, फोन पे कर सकते हो एंड बैंक ट्रांसफर। मेरा यूट्यूब चैनल है सिल्क क्वीन, आप वो चैनल सब्सक्राइब कर लीजिए तो आपको सभी अपडेट्स जो है मिल जाएगा। ये फिश मोटिफ्टा किन्तु भीषण एलिगेंट और एटा आमादेर एकटा सिग्नेचार पीस बोलते पारें। এই ফিশ মোটিভটা আপাতত এখনও পর্যন্ত যে কটা পিসেস আমি দেখিয়েছিলাম আগে অল আর সোল্ড আউট। এই কালারটা নতুন রেডের ওপর করা হয়েছে, দেখুন। যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন, যে একটু বেশি কালারফুল, এই কালারফুলের মধ্যে এটা কিন্তু দারুণ। হ্যাঁ, বেশ একটু সোবার কালেকশন আছে ফিশ মোটিভ। এই যাচ্ছে বডি পোর্শন, বডি পোর্শনে যাচ্ছে এই কাজটা রেডের ওপর এবং হচ্ছে পাড়টা যাবে এরকম হবে না। না, কাঁথা স্টিচ নেই, এরপর দেখাবে কাতান ব্লক। এটা যাচ্ছে আঁচল, শাড়িটার আঁচলটা যাচ্ছে এরকম কালারফুল উইথ অনেকগুলো কালার আছে। এই হচ্ছে আঁচল, প্রাইস থাকবে 4190। এবং ব্লাউজ পিসটা যাচ্ছে কন্ট্রাস্টে, কন্ট্রাস্টে ব্ল্যাক কালার। যে যাচ্ছে ব্ল্যাক গায়ে নিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, ব্লাউজ পিসটা খুবই সুন্দর, মানে কালার কম্বিনেশন গুলো দুর্দান্ত, মানে পরলে ভীষণই ভালো লাগবে, ইউনিক কালেকশন। আর এগুলোর সাথে না, স্বর্ণালি আমাদের মডেল, ও প্রতিটা শাড়ি খুব সুন্দরভাবে আপনার ড্রেপ করে দেখাবে আপনাদের একটার পর একটা। আপনারা যদি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন। আমাদের বুকিং প্রসিডিওর যা ছিল সেম আছে অ্যাজ ইট ইজ, টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস। অ্যান্ড প্লিজ আপনারা একটু কনফার্ম হয়ে শাড়িগুলোর পিকচার দেবেন। যদি আপনারা অনলাইন পেমেন্টে কমফোর্টেবল হন তবেই দেবেন, আদারওয়াইজ কিন্তু সিওডি আমাদের যেহেতু অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, এই যাচ্ছে ফুল শাড়িটা, খুব সুন্দর লাগছে এটা। দাম কমেছে? না না, এটা 4190। আর ফিশ মোটিভ উইথ জারি চেকস নিলে 4790। আচ্ছা, আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে সরালাম। এই শাড়িগুলোর রেঞ্জ থাকছে 4190 করে। ফিস মোটিভে দুটো অপশন হয়, একটা হচ্ছে আপনার জারি চেকসে আর একটা হয় সিম্পল। এটা সিম্পল দসারটা সি গ্রিন কালার, সি গ্রিন কালার। এটা কিন্তু উইদাউট ব্ল্যাক টাচ, তো এটা স্পেশালি আমি বলবো যারা ব্ল্যাক টাচটা চাইছেন না, যারা রেড টাচটা চাইছেন না, তাদের জন্য কিন্তু এই শাড়ির কালারটা খুব সুন্দর হবে। আর সাথে প্রিন্টটাও খুব প্রপার ব্লু, এবং ব্লু আর সাথে থাকছে সি গ্রিন কালার, জারির কাজ এবং সাথে কলকার কাজ থাকছে। এই যাবে বডি পোর্শন, বডি পোর্শন এই কাজটা থাকছে এবং আঁচলটা যাচ্ছে এইরকম কালার। এগুলোর রেঞ্জ থাকছে 4190। আঁচলটা ফুল যাচ্ছে এরকম রয়্যাল ব্লু কাজ করা থাকছে এবং জারির বর্ডার। এই যাচ্ছে শাড়িটার আঁচল,
ব্লাউজ এবং এর সাথে ব্লাউজ পিস আমাদের সমস্ত শাড়ি সিল্ক মার্ক এবং উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যাচ্ছে কন্ট্রাস্টে এরকম রয়্যাল ব্লু কালার উইথ জারি বর্ডার এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যাচ্ছে এবং এই শাড়ি এগুলো যারা ব্ল্যাক টাচের উপর চাই না এটা কোনো ব্ল্যাক টাচ নেই সো মোটামুটি ধরুন বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন আছেন মানে খুব একটা ডার্ক কালার পরতে চাইছেন না তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই কালারটা আপনারা নিতে পারেন যেহেতু এটাতে কোনো ব্ল্যাক নেই রেড টাচ নেই সবটাই আপনার কিন্তু বেশ কমফোর্টেবল এবং লুকগুলো প্রচণ্ডভাবে এলিগেন্ট এই যাচ্ছে শাড়িটার টোটাল লুক ফ্রন্টটা যাচ্ছে এরকম সাথে এখানে ব্লু কালারের এই যাচ্ছে বর্ডার বর্ডার কলকার কাজ এবং আঁচলে যাচ্ছে এরকম জারির বর্ডার সাথে কন্ট্রাস্টে এই যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যাবে এরকম প্রাইস থাকছে 4190 ম্যাম আমাদের নেক্সট লাইভের আপডেটসগুলো পেতে গেলে না আপনি একটু সিল্ক উইন পেজটা ফলো রাখুন বা জয়েন হয়ে যান তাহলে আপনি কবে কিসের লাইভ আছে আমরা তো আপলোড করে দিই পেয়ে যাবেন প্রাইস থাকবে এগুলোর 4190 স্বর্ণালী এখন যে কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু প্লিজ কেউ হাতছাড়া করবেন না অফ হোয়াইট আর হচ্ছে না মেজেন্ডা কালারের উপর ভীষণ মিষ্টি একটা কালার দেখুন অফ হোয়াইট ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে এই থাকছে আঁচলটা আঁচলটা থাকছে জারির বর্ডার সাথে মেজেন্ডা কালার আর এই অফ হোয়াইটের থাকছে বডি পোর্শন বডি পোর্শনটা আমি একবার দেখিয়ে দিই এই থাকছে শাড়িটার বডি পোর্শন পাড়টা থাকছে এরকম মেজেন্ডা কালার সাথে ফুল বডি এরকম ফ্লাওয়ার মোটিভ এই যাচ্ছে শাড়িটা ভীষণই সুন্দর একটা কালেকশন মানে মিষ্টি কালার একটা এটা যে কোনো এজে ক্যারি করা যেতে পারে রেঞ্জ থাকবে 4190 আর এটার হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস পেয়ে যাবে ব্লাউজ পিসটা যাবে এরকম আঁচলের মতোই সেম থ্যাংক ইউ প্রীথা ম্যাম স্বর্ণালীকে বলেছে খুব সুন্দর দেখতে তোমার মডেল ও যেরকম সুন্দর ওর বিহেভিয়ারও খুবই ভালো খুবই কোঅপারেট করে আমার সাথে এবং মানে খুবই ও প্রতিটা শাড়ি যেরকমভাবে আমি দেখাই ও চেষ্টা করছে ওইভাবেই দেখাতে আই হোপ আপনারা ওকে একটু কোঅপারেট করলে খুব জলদির মধ্যেই ও পুরোটা অ্যাচিভ করে নিতে পারবে এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস উইথ জারি বর্ডার ফুল শাড়িটা যাচ্ছে এরকম এবং এই কালেকশনগুলো যে কোনো এজে ক্যারি করা যাবে আর এগুলো তো মানে কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলারই নেই যারা আমাদের কাছ থেকে পারচেস করেছেন তারা অলরেডি জানেন যে আমাদের কতটা বেস্ট এ ক্লাস কোয়ালিটি তো শাড়িগুলো ভীষণই ভালো রেঞ্জ থাকছে 4190 স্বর্ণালী যে জুয়েলারিটা পরে আছে তার সাথে কিন্তু এই শাড়িটা একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে আপনারাও যদি এই ধরনের কালেকশনগুলো নিতে চান তো একটা স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন অ্যাভেলেবেল হলে আমরা অবশ্যই আপনাকে কনফার্মেশন দিয়ে দেব এইসব শাড়িগুলো অ্যাকচুয়ালি পরলে ভীষণ একটা রিচ লুক দেয় এর সাথে এরকম শাড়ি এবং এরকম পারলে যে কোনো সেট করবেন ভীষণই গর্জিয়াস লাগবে এই হচ্ছে শাড়িটা সরালাম নেক্সট একটা যে শাড়ি দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের সাথে থাকছে এগুলো রেঞ্জ সেম থাকছে 4190 এই থাকছে ফুল শাড়িটা ব্লু আর হচ্ছে বাটল গ্রিন কালারের পারগুলো এই থাকছে ফুল শাড়িটা অনিন্দিতা ম্যাম জারি তসরে কলঙ্কারি পেইন্ট আমাদের চলে এসেছে খুব জলদি আমরা দেখাবো মোস্ট প্রবাবলি সানডে বা তার পরের লাইভে তসর কলমকারি বালুচরি স্বর্ণচরি এগুলো কিন্তু আমাদের নেক্সট উইকে থাকবে আমাদের নেক্সট লাইভ কবে কী আছে সেটা জানার জন্য প্লিজ আমাদের সিল্ক কুইন পেজটা ফলো রাখুন এই হচ্ছে ফুল বডিটা বডিটা যাচ্ছে এরকমই রয়্যাল ব্লু কালার আর হচ্ছে বাটল গ্রিন পাড়টা পাড় এখানে সামনের থেকে যাচ্ছে ফ্রন্ট লুকটা যাচ্ছে শাড়ির এইভাবে আপার পোর্শন এবং লোয়ার পোর্শনে এরকম কাজ থাকছে আর আঁচলের পোর্শনটা যাচ্ছে সি গ্রিন কালার স্কাই ব্লু আর সি গ্রিন মিশিয়ে আছে গ্রিন এবং স্কাই ব্লু অনেকগুলো কালার মিক্সিং আছে উইথ জারি বর্ডার এই যাচ্ছে শাড়িটার আঁচল এবং কন্ট্রাস্টে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এরকম এই যাচ্ছে দুটো কালার এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যাচ্ছে এই কালার মাস্ট চ্যানেল বলছে স্নেহা কোথায় অনেকদিন দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু অসুস্থর জন্য আমার মডেলই শাড়িগুলো এখন ড্রেপ করে দেখাচ্ছে আমি জাস্ট কমেন্ট এবং শাড়িগুলো কোনটা কী আছে সেটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস 4190 মেটেরিয়াল পিওর তসর কামস উইথ কন্ট্রাস্ট পিপি অ্যান্ড সিল্ক মার্ক এই যাচ্ছে ফুল শাড়িটা শাড়িটার বডি পোর্শনে এরকম প্রিন্ট থাকছে
আর এই যাচ্ছে আঁচল, আঁচলে সি গ্রিন গ্রিন কালারের কাজ থাকছে উইথ জারি বর্ডার। ওকে, রেঞ্জ থাকছে 4190 সরালাম। তো তুমি আমাদের পেমেন্ট অপশনসটা একটু বলে দাও। আমাদের পেমেন্টের ক্ষেত্রে আপনার কোনো শাড়ি পছন্দ হলে সেই শাড়ি স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন আমাদের বুকিং নাম্বারে। আমাদের বুকিং নাম্বার অলরেডি পিন পোস্ট করে দেওয়াই আছে, তো সেই নাম্বারে সেন্ড করে দিন। এবং পেমেন্টের ক্ষেত্রে আপনারা গুগল পে করতে পারেন, ফোনপে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার, বাট সিওডি ইজ নট অ্যাভেলেবেল, ক্যাশ অন ডেলিভারি অপশন নেই। আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে শিপিং চার্জেস ফ্রি, বাট আউট অফ ওয়েস্ট বেঙ্গল হলে সেখানে শিপিং চার্জেস লাগছে। আমাদের লাইভ আপনারা বুকিং করার পর একটু ওয়েট করুন, আমাদের লাইভ শেষ হলে আফটার 6 PM আমরা আপনাদের কনফার্মেশন দিয়ে দেবো, দেন উইদিন 24 hours আপনাদের পেমেন্ট কনফার্ম করে দিতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আবার আসছি অন্য একটা শাড়িতে। এই শাড়িটা যাচ্ছে অফ হোয়াইটের ওপর এবং তার সাথে এরকম ব্লু পার রয়েছে। এই শাড়িগুলো প্রত্যেকটা যেগুলো দেখাচ্ছি রেঞ্জ থাকছে 4190 করে। এই থাকছে ফুল শাড়িটা এবং এই থাকছে আঁচল, ফুল বডিটা যাবে এরকম অফ হোয়াইট এবং আঁচলটা যাচ্ছে এখানে এরকম মাল্টি কালারের মধ্যে, ব্লু থাকছে ডিপ ব্লু উইথ নো ম্যাম উইদাউট প্রিন্টে। আমার কাছে তসর নেই, সবকটাই প্রিন্টেড আছে। প্লেন থান যদি আপনি বলে থাকেন সেক্ষেত্রে প্লেন থান কিন্তু এখন অ্যাভেলেবেল নেই। এই থাকছে ফুল শাড়িটা, শাড়িটার বডি পোর্শনটা যাচ্ছে এরকম কাজ থাকছে এবং এখানে পাড়টা থাকছে এরকম তুত কালারের। এই থাকছে পার, এটাতে এখানে কন্ট্রাস্টে ব্লাউজ পিস পেয়ে যাবেন। আচ্ছা আমি বলে দিই, আমাদের প্রত্যেকটা শাড়িতে আপনারা সিল্ক মার্ক পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস। আমাদের প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকছে, এই থাকছে ব্লাউজ পিস তুত কালারের। আর এটাতে যেহেতু ব্ল্যাক টাচ নেই এবং রেড টাচ নেই, তো এজেড পার্সন যারা আছেন, মানে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন কি মাকে দেওয়ার আছে স্নেহা, তো তুমি কোনো রেড টাচ অথবা ব্ল্যাক টাচ সারা কিছু তসর কালেকশন দেখিও, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু এটা আপনাদের মাকে দিতেই পারেন। শাড়িতে কোনো রেড টাচ নেই, শাড়িতে নেই কোনো ব্ল্যাক টাচ, প্যোর টসর কে উপর হ্যাঁ ইয়ে সব গাছি টসর কে উপর বানতা হ্যাঁ অ্যান্ড সবই শাড়ি জো হ্যাঁ ব্লক প্রিন্ট হ্যাঁ। প্রাইস ফর দিস বিউটি ইজ অনলি 4190। এই যাচ্ছে ফুল বডিটা, বডি পোর্শনে যাচ্ছে এই কাজটা উইথ টুথ কালার এরকম ব্লু কালারের যাচ্ছে বর্ডার। এই যাচ্ছে শাড়িটার আঁচল পোর্শন এবং এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে এরকম গোল্ডেন জারির বর্ডার থাকছে। রেঞ্জ এগুলোর হচ্ছে 4190। ওকে সরালাম। নেক্সট আমি যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে অফ হোয়াইট অরেঞ্জ এবং এটা গঙ্গা যমুনা বর্ডারের মতো, মানে আপার পোর্শন এবং লোয়ার পোর্শন দুটো আলাদা কালার। এই থাকছে পুরো শাড়িটা, আপার পোর্শনটা এরকম হচ্ছে অরেঞ্জ কালারের এবং রানি কালার পিঙ্ক কালারের থাকছে লোয়ার পোর্শন। এই থাকছে আঁচল, আঁচলে থাকছে এরকম কাজ করা উইথ জারি বর্ডার এবং এর ব্লাউজ পিসটা থাকছে কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই পিঙ্ক কালারের থাকছে, এই থাকছে ব্লাউজ পিস। শাড়িটার ব্লাউজ পিস যাচ্ছে এরকম পিঙ্ক কালারে এবং উইথ গোল্ডেন জারি বর্ডার। এর রেঞ্জ থাকছে 4190। এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়িতে কোনো ব্ল্যাক টাচ নেই, তো সেক্ষেত্রে যে কোনো অনুষ্ঠানে আপনারা পরতে পারেন চাইলে। এবং এগুলো গিফট দেওয়ার ক্ষেত্রে একটু যারা অ্যাভয়েড করেন কালারফুল শাড়ি, তো সেই ক্ষেত্রে এগুলো সিম্পলের মধ্যে ভীষণই সোবার কালেকশন। এর সাথে আমরা যে কোনো হালকা যে কোনো জুয়েলারি পরুক একটা ভালো একটা সোবার লুক দেবে। এই থাকছে শাড়ি, শাড়িটার হচ্ছে আপার পোর্শন এরকম অরেঞ্জ বর্ডার এবং নিচে থাকছে এরকম পিঙ্ক, এই থাকছে আঁচল এবং কন্ট্রাস্টে পিঙ্ক কালার পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস। ওকে সরালাম। প্রাইস ওনলি 4190। জিনকো গিফট করার হ্যাঁ আপ ইয়ে শাড়ি লে সকতে হো, আপ খুদ কে লিয়ে শাড়ি লে সকতে হো, ক্যোঁকি ইয়ে সব শাড়ি বজেট ওয়াইজ বহুত হি লো হ্যায়। 4190 মে মিল রহা হ্যায় আপকো পিওর তসর, এটাও গঙ্গা যমুনা। নেক্সট একটা দেখাচ্ছি, এটা হচ্ছে অফ হোয়াইট উইথ ব্ল্যাক এন্ড রেড রয়েছে। এটার আপার পোর্শনটা রয়েছে ব্ল্যাক কালার এবং লোয়ার পোর্শন এরকম রেড কাজ রয়েছে। এইগুলোর রেঞ্জ থাকছে 4190 করে। এই থাকছে আঁচল, আঁচলের পোর্শনটা থাকছে এরকম ব্ল্যাক অ্যান্ড রেডের কাজ করা।
मॉडल ने जो वेयर किया है उसका प्राइस है 8290। सुनीता मैम, हमारे मॉडल ने जो वेयर किया है दैट इज 8290 एंड वो प्योर इकत पॉचम भोली है, कम्स विथ फुशिया पिंक बॉर्डर एंड फुशिया पिंक पल्ला। আমি যে শাড়িটা পরে আছি সেটা যদি কারোর পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিন, কারণ এই সেম শাড়ি অ্যাভেলেবেল। ওকে, এটার রেঞ্জ রয়েছে, আমি যেটা পরে আছি 8290। এই শাড়িটার ব্লাউজ পিস যাচ্ছে এরকম রেড কালারের মধ্যে, এই যাচ্ছে ভীষণ সোবার কালেকশন। আর এগুলোর রেঞ্জ থাকছে 4290। এটা গঙ্গা যমুনা বর্ডারের মতো। এই থাকছে ফুল শাড়িটা, আমি একটু ড্রেপ করে দেখিয়ে দিই। আপনারা প্লিজ লাইভটা একটুখানি শেয়ার করুন ভালো লাগলে, অ্যান্ড অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সিল্ক কুইন স্নেহা চন্দ্রস কালেকশন সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা সমস্ত নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। এই যাচ্ছে ফুল বডিটা এবং এই যাচ্ছে আঁচল, শাড়িটার টোটাল লুকস যাচ্ছে এইরকম। ওকে, সরালাম, এর রেঞ্জ থাকছে 4190। আচ্ছা, তসরে যা কিছু কালেকশন ছিল অল আর কমপ্লিট। স্বর্ণালী, এরপর যেগুলো দেখাবে এগুলো হচ্ছে বিষ্ণুপুরি কাতানের ওপরে ব্লক প্রিন্ট উইথ জারি বর্ডার। কাতানের কিন্তু দুটো ভ্যারাইটি হয়, একটা হচ্ছে উইদাউট জারি বর্ডার আর একটা জারি বর্ডার, এটা হচ্ছে জারি বর্ডার। এই সব শাড়িগুলোর প্রাইস থাকবে 3999 করে। প্রত্যেকটা শাড়ির প্রাইস আছে 3999। এই থাকছে শাড়িটার এগুলোর মেটেরিয়াল হচ্ছে পিওর বিষ্ণুপুরি কাতান সিল্ক, ভীষণই সফট এবং কমফোর্টেবল। এগুলো মানে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট, ভীষণই সফট একটা কালেকশন। এবং গোল্ডেন এই থাকছে জরির বর্ডার এবং সারা বডিতে থাকছে এরকম হোয়াইট প্রিন্ট করা থাকছে। এই থাকছে ফুল বডি। আর আপনাদের শাড়িটার আঁচল যাচ্ছে এইরকম রেড কালার, ব্লুর সাথে এরকম একটা রেড কালেকশন, সাথে এরকম হোয়াইট কাজ করা প্রিন্ট, ভীষণই সুন্দর কালার কম্বিনেশনটা। এগুলো পরলে দুর্দান্ত লাগবে, ভীষণই একটা ব্রাইট কালেকশন। এবং এর সাথে আপনারা ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন, ব্লাউজ পিসটাও যাচ্ছে সেম এরকম রেড কালারের। এই যাচ্ছে ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসের স্লিপসে এই বর্ডারটা যাচ্ছে স্লিপসে। এগুলোর রেঞ্জ রয়েছে 3999 করে। এগুলো যে কোনো অকেশনে আপনারা পরতে পারেন, ভীষণই সফট একটা মেটেরিয়াল। আচ্ছা, আমি এবার এই শাড়িটা একটু ড্রিপ করে দেখাচ্ছি। আপনাদের এই শাড়িগুলো পছন্দ হয়ে থাকলে ঝটপট স্ক্রিনশট নিন আর সেন্ড করে দিন আমাদের বুকিং নাম্বারে। এই যাচ্ছে শাড়িটা, শাড়িটা হচ্ছে আঁচলটা যাবে এরকম রেড কালার, আর এখানে বডি পোর্শনটা যাচ্ছে এরকম প্রিন্ট থাকছে জারির বর্ডার, আর এই যাচ্ছে আঁচল, আঁচলে কিছু ফ্লাওয়ার মোটিভ এবং প্রিন্ট রয়েছে। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাবে এইরকম রেড কালারের মধ্যে। প্রাইস অনলি 3999। ওকে, আচ্ছা, আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে আমি সরিয়ে দিলাম। নেক্সট যে আমাদের শাড়িটা আছে, নেক্সট শাড়িটা হচ্ছে রেড, রেড কালারের মধ্যে শাড়িটা এবং হচ্ছে ব্লু বর্ডার। এই যাচ্ছে শাড়িটা, এই শাড়িগুলো প্রত্যেকটারই রেঞ্জ রয়েছে 3999 করে। যারা একটু রেড কালারফুল পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন। এই যাচ্ছে শাড়িটার আঁচল, আঁচলটা যাচ্ছে ভীষণই কালারফুল, অনেকগুলো কালার থাকছে, সাথে এরকম প্রিন্ট থাকছে। আর এখানে কন্ট্রাস্টে আমাদের প্রত্যেকটা শাড়ির সাথেই আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন, ব্লাউজ পিসটাও যাচ্ছে কন্ট্রাস্টে এরকম কালারে, সি গ্রিন কালার। এই যাচ্ছে ব্লাউজ পিস, শাড়িটার ব্লাউজ পিস যাচ্ছে এরকম এবং স্লিপসে থাকছে এরকম জারি বর্ডার। এই যাচ্ছে শাড়িটা এবং ফুল বডিতে যাচ্ছে, এই ওয়ার্কটা রয়েছে ফুল বডিতে এবং লোয়ার পোর্শনে থাকছে এরকম কাজ থাকছে। এবং এই থাকছে ফুল শাড়ি, প্রাইস থাকছে অনলি 3999। এই শাড়িগুলো যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন বা রেড এইরকম নিউ ব্রাইট, তাদের ক্ষেত্রে এই শাড়িগুলো ভীষণই কমফোর্টেবল, মানে পরে হয়তো বুঝতে পারবেন। আর এই শাড়িগুলো মানে সবসময় ফ্যাশনে ইন। এই শাড়িটা আমি একটু ড্রেপ করে দেখাচ্ছি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে।
এই শাড়িগুলোতে না খুব পারফেক্টলি ফটো আসে, মানে প্রিন্টগুলো খুব প্রপার, তো আর হোয়াইটের প্রিন্টগুলো আছে। তো আপনারা ডিসচার্জ ব্লক, অল দিস আর ডিসচার্জ ব্লক অ্যাট বিষ্ণুপুরী কাতান সিল্ক, বিষ্ণুপুরী কাতান সিল্কের ওপরে প্রিন্টগুলো করা হয়েছে, জারি বর্ডার বিষ্ণুপুরী কাতান সিল্ক, আর এগুলো ফটোশ্যুটের জন্য পারফেক্ট, খুব ভালো পিকচার আসবে। দুটো না অপোজিট ওয়েতে আছে, মানে এই পাশটা এদিকে আছে আর ওই পাশটা না, এগুলো তো এই প্রাইসেই ছিল, এগুলো হ্যাঁ 3999 ছিল বরাবর। 3800 হচ্ছে আপনার উইদাউট জরি বর্ডার, এটা জরি বর্ডার টেম্পল পার, দেখুন একটু ভালো করে শাড়িগুলো। এই শাড়িটা হচ্ছে সিক্রিনের উপর ভীষণ সুন্দর একটা কালেকশন, আর ভীষণই সফট, মেটেরিয়ালটা ভীষণই সফট। এগুলো প্রাইস থাকছে 3999 করে শাড়িগুলো। এটা থাকছে আঁচলের পোর্শন, আঁচলের পোর্শনে থাকছে এরকম রানি কালার পিঙ্ক কালারের কাজ থাকছে, অ্যান্ড এইরকম এই থাকছে আঁচল, আর আঁচলের সাথে কন্ট্রাস্টে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন। বিপিটা থাকছে এরকমই রানি কালারের, এই থাকছে বিপি, শাড়িটার বিপিটা যাচ্ছে এরকম, এবং জারি বর্ডার এই থাকছে স্লিপসে শাড়িটা, এবং ফুল বডিটা এরকমই যাচ্ছে শ্রী গ্রিন কালারের, এই যাচ্ছে শাড়িটার ফুল বডি, ফুল বডি যাচ্ছে, এবং এই কাজটা থাকছে লোয়ার পোর্শনে থাকছে এই কাজটা, এবং আপার পোর্শনে থাকছে এই বর্ডার। হ্যাঁ, শাড়িটা একটু ডুয়েল টোন আছে, পিঙ্ক টানার ওপরে গ্রিন কালারটা দিয়ে বোনা আছে, তো তো শাড়িতে একটু হালকা ডুয়েল টোন কিন্তু থাকবে। ইয়ে শাড়ি মে আপকা ডুয়েল টোন মিলেগা, অ্যান্ড অল দিস আর স্টার্চ ফ্রি, মানে শাড়িগুলো না প্রচণ্ড খড়মড়ে খসখসে এই টাইপের হবে না, আরামসে আপনারা পরতে পারবেন। এই শাড়িগুলো পরতে মানে খুব, যদি আমি বেশি টাইমও বলি, 2 মিনিটস এনাফ এই ধরনের শাড়িগুলো, আর এগুলো কিন্তু ডিনার ওয়ারে, হ্যাঁ ডিনারে পরা যাবে। হ্যাঁ, আমাকে একটু পিঙ্ক করে নেবেন, বডিটা যাচ্ছে এরকম, কাজ যাচ্ছে, এই যাচ্ছে আপার পোর্শন, এটা হচ্ছে শাড়ির আঁচল, আর এই যাচ্ছে ব্লাউজ পিস পিঙ্ক কালারে। ওকে সরালাম, আপনারা শাড়িটা বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে সেন্ড করলেই হবে, আমরা আফটার লাইভ চেক করে কনফার্মেশন দিয়ে দেব। শাড়ি আগর অ্যাভেলেবল হোগা তো আপকো কনফার্মেশন মিল জায়গা, অ্যান্ড আপকো আগর আপনি আগে দোনো শাড়ি কা পিকচার ভেজা হ্যায় তো প্লিজ মেনশন করে দেবেন কি এনি ওয়ান অর বোথ অর সিঙ্গেল, আপনি হয়তো দুটো পিকচার দিয়েছেন একটা নেওয়ার আছে, সেক্ষেত্রে একটু মেনশন করে দেবেন যে এনি ওয়ান কি বোথ, ঠিক আছে দুটোই নেওয়ার থাকলে দুটোই নেব, এরকম ভাবে একটু লিখে দেবেন। এই যাচ্ছে ব্ল্যাক কালারের উপর নেক্সট কালেকশনটা, এই থাকছে আঁচল, আঁচলের পোর্শনে যাবে এরকম, ফুল বডিতে আপনি পেয়ে যাবেন এইরকম কাজ থাকছে, ব্ল্যাকের উপর হোয়াইট এবং জারি বর্ডার, লোয়ার পোর্শনে এইরকম একটা কাজ থাকছে, আর এই আপার পোর্শনে যাচ্ছে এই কাজটা, আর এখানে থাকছে এখানে মেরুন কালারের একটা বর্ডার থাকছে, মেরুন ঠিক নয় একটু ডার্ক মেরুন কালার, এগুলোর রেঞ্জ থাকছে 3999 করে। দেবজানী ম্যাম, এগুলো হচ্ছে বিষ্ণুপুরী কাতানের ওপরে ব্লক প্রিন্ট করা আছে, বিষ্ণুপুরী জরি বর্ডার কাতান সিল্ক যেগুলো হয়, এগুলো বেস ম্যাটেরিয়ালটা আমরা নিজেদের, হ্যাঁ আমরা করাচ্ছি, ব্লকটা আমরা বাইরে থেকে করিয়ে আনি। আপনি থাকছে শাড়ির পিপি, ব্লাউজ পিসটা থাকছে এরকম এই কালারের, এবং এখানে থাকছে উইথ জারি বর্ডার, স্লিপসে থাকছে জারির বর্ডার, এবং এই যাচ্ছে ফুল শাড়িটা। ওকে, আমি একটু ড্রেপ করে দেখিয়ে দিচ্ছি। বুকিং এর জন্য টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস। স্বর্ণালী অভি জো শাড়ি দিখা রয়ে হ্যায়, কলর হ্যায় উসকা ব্ল্যাক, অ্যান্ড মেটেরিয়াল ইজ পিওর বিষ্ণুপুরী 3-ply কাতান, কাতান কে উপর ডিসচার্জ ব্লক হ্যায় হোয়াইট কা, কন্ট্রাস্ট বিপি অ্যান্ড সিল্ক মার্ক কে সাথ আয়েগা সভি শাড়ি। রেঞ্জ থাকছে 3999। ওকে সরালাম, ঠিক আছে তুমি নেক্সটটা দেখো। নেক্সট যে শাড়িটা আছে সেটা হচ্ছে রেড কালার,
একটু ডুয়েল টোন অরেঞ্জ রেডের মিক্সিং আছে, মানে এটা কিন্তু একদম যে পিওর রেড সেটাও না, আবার একদম যে পিওর অরেঞ্জ সেটাও না, দুটোর মাঝামাঝি কালার। আর এটা আপনারা বিয়ের তত্ত্বে নিতে পারেন, কারণ কি শাড়িটা একদম নিউ ব্রাইডদের জন্য পারফেক্ট। যারা উডবি ব্রাইড আছেন 2022 এর, আপনারাও কিন্তু এরকম একটা সফট সিল্ক দেখতেই পারেন। অল দিস আর পিওর বিষ্ণুপুরী কাতান, দিস ইজ দ্য পাল্লা। তসরে ব্লক ম্যাম দেখানো হয়ে গেছে, আপনারা একটু রেকর্ডেড লাইভে দেখে নেবেন, কারণ ইক্কাত এবং তসর এই কালেকশনগুলো আমরা লাইভের ফার্স্ট টাইম দেখিয়ে দিয়েছি। আর আমাদের যে কোনো আপডেট পেতে আপনারা আমাদের পেজে জয়েন হয়ে যান। এই থাকছে শাড়িটা রেড কালারের উপর, এটা হচ্ছে নিউ ব্রাইড যারা তাদের ক্ষেত্রে একদম পারফেক্ট একটা কালেকশন। এটা যে কোনো আমাদের বেঙ্গলি ওয়েডিং এ তো ভীষণ অনেক রকম রিচুয়ালস থাকে, তো বিয়ে বাড়ি অথবা তারপরে হাত কাপড় ভীষণ, এগুলো লাইট ওয়েট এবং পরে ভীষণ কমফোর্টেবল, তার জন্য নিতে পারেন এই সব শাড়িগুলো। এই থাকছে পুরো ফুল বডিটা এরকম কাজ থাকছে উইথ জারি বর্ডার এবং কন্ট্রাস্টে ব্লাউজ পিস যাচ্ছে এরকম। কালার কম্বিনেশনটা দুর্দান্ত কালার কম্বিনেশন, রেডের সাথে এরকম ব্লু কালারের এই যাচ্ছে ব্লাউজ পিস, আর হাতে স্লিভসে যাচ্ছে এরকম জারির বর্ডার, এই যাচ্ছে ফুল শাড়িটা। এবং আঁচলে থাকছে এরকম একটা কালেকশন, রেঞ্জ থাকবে অনলি 3999 করে। এই থাকছে ফুল শাড়িটা, ঠিক আছে সরিয়ে দাও, তুমি নেক্সটটা দেখিয়ে দাও। স্বর্ণালী এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে, এগুলোর মেটেরিয়াল হচ্ছে পিওর বিষ্ণুপুরী থ্রি প্লাই কাতান উইথ জারি বর্ডার। আর ম্যাক্সিমাম শাড়িগুলোতেই কিন্তু একটা করে ক্রস টোন থাকবে, মানে ডুয়াল টোনে থাকবে। আচ্ছা, এই আসছে আপনার আঁচল পোর্শনসটা, অরেঞ্জ কালারে আসবে আঁচল, বডি যাচ্ছে আঁচল এবং বডিটা যাচ্ছে এরকম ব্লু কালার, বেগুনি ব্লু টাইপের একটা কালার, বেগুনি ব্লু। হ্যাঁ, বডিটা এবং রয়্যাল ব্লু কালারের থাকছে পাড়টা থাকছে এরকম ব্লু কালার উইথ জারি বর্ডার, এগুলো জারির কাজ করা থাকছে এবং লোয়ার পোর্শনে থাকছে এই কাজগুলো উইথ এগুলো থাকছে, আর এগুলোর রেঞ্জ থাকছে 3999 করে। ভীষণই সফট এগুলো, মেটেরিয়ালগুলো ভীষণই সফট, এবং এর ব্লাউজ পিসটাও থাকছে কন্ট্রাস্টে, ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এইরকম অরেঞ্জ কালারে। এই থাকছে শাড়িটার ব্লাউজ, ব্লাউজ পিসটা এবং হাতে স্লিভসে থাকছে এরকম জারির বর্ডার। ওকে, আপনাদের ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে শেয়ার করে দিন। আচ্ছা সরালাম, আরে কোনো শাড়ি মিস করে গেল কোনো প্রবলেম নেই, গ্রুপে পেজে ছবিগুলো, যদি কোনো শাড়ি আপনারা মিস করে গেছেন, সমস্ত লাইভে দেখানো শাড়ির পিকচার আমরা আমাদের পেজ সিল্ক কুইনে আপলোড করে দেব লাইভের পর, ওইখান থেকে আপনারা পিকচার নিয়েও বুকিংটা করতে পারেন। ঠিক আছে, জিন লোগো কো পিকচার চাইয়ে আপ লোগো কো আমারা যে পেজ হ্যায় সিল্ক কুইন ওয়াহাঁ সে মিল জায়েগা, লাইভ কে বাদ সবি শাড়ি কা পিকচার উইথ প্রাইস হাম লোগ আপলোড কর দেঙ্গে। এই কালারটা কিন্তু আপনার একদম মেরুন ঠিক না, মানে ওয়াইন অ্যান্ড মেরুনের একটা মাঝামাঝি কালার, আর এখানে থাকছে জারির বর্ডার, আর এখানে একটা থাকছে প্রিন্টগুলো কিন্তু বেশ প্রপার, মানে খুব হাইলাইট হচ্ছে এবং দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছু কিছু প্রিন্ট দেখবেন হয় বোঝা যায় না, এগুলো কিন্তু সেরকম না, প্রত্যেকটা প্রিন্ট ইন্ডিভিজুয়ালি ভিজিবল, ভিজিবিলিটিটা বেশ ক্লিয়ার। তুমি এটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও, এবং ব্লাউজ পিসটা থাকছে কন্ট্রাস্টে, এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস রেড কালারে, এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস যাবে এই কালারে, এবং স্লিভসে থাকছে এরকম জারির কাজ করা। হ্যাঁ, নিবেদিত রেঞ্জ থাকছে 3999 করে। নিবেদিতা ম্যাম, থ্রি ডিতে ব্লক হবে, নেক্সট কোনো একটা লাইভে দেখানো হবে, থ্রি ডিতে ব্লকেরও আপনার প্রাইস অলমোস্ট এই 3900 এরকমই পড়বে। এটা একটা দেখুন পিচ কালারের শাড়ি দেখাচ্ছে, সব অল দিস আর থ্রি প্লাই বিষ্ণুপুরী কাতান কামস উইথ ব্লক প্রিন্ট, অল দিস আর হ্যান্ড ব্লকস, এগুলো হাতে করা ব্লকগুলো। এই কালারটা বেশ মিষ্টি, দেখুন ভীষণই দুর্দান্ত একটা কালার, মানে মিষ্টি কালারটা পিচ কালার। আর এই যাচ্ছে আঁচলের পোর্শনটা থাকছে পিচ এবং ব্ল্যাক, এইরকম একটা কম্বিনেশন থাকছে। এই কালারগুলো মানে যখন ক্যারি করা যায়, ডে ক্যারি করতে পারেন বা অথবা নাইটে, ভীষণ সুন্দর এবং শাড়ির কালেকশনগুলো। এই থাকছে বডি পোর্শন, বডি পোর্শনটা যাচ্ছে সিম্পল পিচ কালারের মধ্যে, এই থাকবে শাড়িটার বডি পোর্শন, এই শাড়িগুলো রেঞ্জ যাবে 3999 করে। এই যাচ্ছে শাড়িটার বডি পোর্শন, এবং কন্ট্রাস্টে ব্লাউজ পিস পেয়ে যাবেন, ব্লাউজ পিসটা যাচ্ছে ওয়াইন কালারে, ওয়াইন কালার
এইরকম কালারটা, এই কালারটা যাচ্ছে ব্লাউজ পিস এবং সাথে জারিটা যাচ্ছে স্লিভসে। পিচ কালারের সাথে এই কালার কম্বিনেশনটা দুর্দান্ত। তুমি এটা একটু ড্রেপ করে দেখিয়ে দাও, এই কালারটা না খুব সুন্দর লাগবে। মানে এই ধরনের কালারগুলো না চটজলদি দেখা যায় না, আর হ্যাঁ চটজলদি দেখা যায় না, স্পেশালি এই কম্বিনেশনসটা। কম্বিনেশনস আপনারা প্রচুর পাবেন, কিন্তু এই কম্বিনেশনসগুলো খুব রেয়ার হয়। হয়তো 100 খানা শাড়ি তৈরি হলে দুটো তার মধ্যে এরকম কালার কম্বিনেশনস থাকে। আর এগুলো আপনারা মর্নিংয়ে যদি ক্যারি করেন, পালস দিয়ে ক্যারি করবেন, যেহেতু ব্লকগুলো হোয়াইট কালারের, তো তো তাই জন্য আমার মনে হয় পালস দিয়ে বেশি বেটার লাগবে দেখতে। এই যাচ্ছে শাড়ির টোটাল লুকসটা, সামনেটা যাচ্ছে এরকম পিচ কালারের ওপর, আর এই থাকছে শাড়ির আঁচল। এগুলো যে কোনো আপনি এইরকম জুয়েলারি দিয়ে ক্যারি করতে পারেন, ভীষণই সুন্দর একটা, এবং এই সব শাড়িগুলো পরে ভীষণ কমফোর্টেবল। ওকে সরালাম। ওয়াইন কালারের ম্যাম এটা না সোল্ড হয়ে গেছে, মানে ছিল, আমরা চেষ্টা করছি নেক্সট কোনো লাইভে যদি ওয়াইন কালার রেডি হয় দেখিয়ে দেব। নেক্সট কালারটা হচ্ছে ইয়েলো কালার। এই কালারটা হচ্ছে যে কোনো মানে হলদি সেরিমনি বা ইয়েতে ইউজ করতে পারেন। এই থাকছে ফুল শাড়িটা ইয়েলো কালারের মধ্যে, এবং আঁচলটা থাকছে ভীষণই কালারফুল। যারা একটু মানে একটু কালারফুল পছন্দ করেন, নিউ ব্রাইট বা এরকম বিয়ে বাড়িতে ওয়েডিংয়ে, তো সেই রকম এই কালারগুলো নিতে পারেন, পারচেজ করতে পারেন। বডিটা যাচ্ছে এরকম ফুল ইয়েলোতে, এর এই শাড়িগুলোর রেঞ্জ আসবে 3999 করে। এই থাকছে ফুল বডি, বডিটা যাচ্ছে এরকম ইয়েলো কালারের, আর এরকম কাজ করা থাকছে। আপার পোর্শনেও সেম কাজ থাকছে, লোয়ার পোর্শনে এরকম সেম কাজ রয়েছে, এবং এর ব্লাউজ পিসটা যাচ্ছে কন্ট্রাস্টে ইয়েলোর সাথে এরকম রানি কালারের যাচ্ছে ব্লাউজ পিস, এরকম পিঙ্ক কালারের এই যাচ্ছে সাইডের ব্লাউজ পিস উইথ এখানে জারি বর্ডার। ভীষণ সুন্দর একটা মানে কালার কম্বিনেশনগুলো, ইয়েলো এবং তার সাথে এই পিঙ্ক কালারটা সবসময়ই দুর্দান্ত ম্যাচ করে। তো এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস। এই হচ্ছে শাড়িটা। নেক্সট যে শাড়িটা আছে তো সি গ্রিন কালার। সি গ্রিনে কিন্তু দুটো দেখানো হচ্ছে, তো আপনারা একটু প্রিন্টটা খেয়াল করে স্ক্রিনশটটা দেবেন। দোনো সি গ্রিন মে স্বর্ণালি দিখা রই হ্যায়, এক সি গ্রিন ও অলরেডি দিখা চুকি হ্যায়, দিস ইজ দ্য নেক্সট ওয়ান। সো আপ জব ভি স্ক্রিনশট লোগে থোড়া বহুত দেখ কর লিজিয়েগা, তো নেই তো মিস্টেক হো জানে সে হম হমকো ভি তকলিফ হোগা। হ্যাঁ ফটো তো আমরা পেজে আমাদের ফেসবুক পেজে ফটো আপলোড করে দেবো, আপনারা সেখান থেকে দেখেও বুক করতে পারেন। আর এর জন্য আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইন স্নেহা চন্দ্রস কালেকশন, এবং ইউটিউবে জয়েন হয়ে যেতে পারেন। ইউটিউবে সাবস্ক্রাইব শেয়ার, এবং আমাদের আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করতে পারেন। এই যাচ্ছে শাড়িটা, শাড়ির বডি পোর্শনটা যাচ্ছে এরকম ফুল সি গ্রিন কালারের, এবং উইথ জারি বর্ডার। লোয়ার পোর্শনে থাকছে এরকম প্রিন্ট কাজ করা থাকছে, এবং হ্যাঁ এটা হচ্ছে আপনার সি গ্রিনের সাথে অরেঞ্জ কালারের ব্লাউজ পিসটা থাকবে, এবং এর ব্লাউজ পিসটা যাচ্ছে কন্ট্রাস্টে। ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম ব্লার হয়ে গেছে এখন। হ্যাঁ না একটু নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ এক মিনিট ওয়েট করে যাচ্ছে, নো প্রবলেম। যদি কোনো কারণে দেখতে পাচ্ছেন না এটার আপনার পিকচারটা, রেকর্ডেড ভার্সন আপলোক দেখ সকতে হো, ওয়াহাঁ পর ইয়ে সব প্রবলেম নেই হোগা, ওয়াহাঁ পর একদম আচ্ছে সে আপলোড হো জায়েগা। আই থিঙ্ক এখন ঠিক হয়ে গেছে। শাড়িটার হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে এই কালারের, কোরাল কালার যাচ্ছে ব্লাউজ পিস, এবং আঁচলটা যাচ্ছে শাড়িটার এই যাচ্ছে শাড়িটার আঁচল। ওকে এগুলোর প্রাইস যাচ্ছে 3999 করে। সরালাম। নেক্সট যে শাড়িটা এটা প্রাইস সেম আগে যেটা দেখালাম, এই যাচ্ছে শাড়িটা, এটার কালারটা হচ্ছে বটল গ্রিন ডুয়াল টোনে, এটা কিন্তু উইদাউট ব্ল্যাক টাচে আছে। আচ্ছা দেখে নিচ্ছি, না এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ আমার কাছে কিন্তু এখন ক্লিয়ার আসছে, এখনও কি হেজি আসছে আপনারা একটু প্লিজ কমেন্টসে জানান। নেটওয়ার্ক ইস্যুর জন্য আই থিঙ্ক এখন কিন্তু হ্যাঁ যদি হেজি হচ্ছে একবার আপনারা লাইভটা থেকে ব্যাকে এসে জয়েন করুন, দেন দেখুন ঠিক হয়ে যাবে। এই শাড়িগুলো কিন্তু মর্নিং থেকে শুরু করে ফটোশ্যুট সবেতেই পারফেক্ট, আমার কাছে কিন্তু একদম ক্লিয়ার আছে, ক্লিয়ার বলছে। চলো এই যাচ্ছে শাড়িটা,
এবং আঁচলটা যাচ্ছে এরকম রেটের ওপর, এই যাচ্ছে শাড়িটার আঁচল। এবং ব্লাউজ পিসটা যাবে কন্ট্রাস্টে এই শাড়ির সাথে ব্লাউজ পিস, এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। এই থাকছে ব্লাউজ পিস উইথ জারি বর্ডার, স্লিভসে থাকছে জারির বর্ডার। এই শাড়িগুলোর রেঞ্জ থাকছে 3999। এটা তুমি একটু ড্রেপ করে দেখিয়ে দাও, মানে কালারটা এতই সুন্দর কম্বিনেশনসটা যে মানে খুবই ইউনিক কালার কম্বিনেশনসটা, কোনো ব্ল্যাকের টাচ নেই। শাড়িটা বটল গ্রিন হলেও রেড সেটিংয়ে করার জন্য শাড়িটাতে কোনো ব্ল্যাকের টাচ নেই, ডুয়াল টোন একটা বটল গ্রিন কালার। অ্যান্ড প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 3999। মেটেরিয়াল হ্যায় শাড়ি কা পিওর বিষ্ণুপুরী কাতান সিল্ক, কামস উইথ সিল্ক মার্ক অ্যান্ড কন্ট্রাস্ট পিপি। আজকের লাইভের মোটামুটি সব কালেকশনই দেখানো কমপ্লিট। আমরা আজ লাইভে ইকার দেখিয়েছি পার্সি ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক, কাট ওয়ার্ক, এছাড়া বিষ্ণুপুরী কাতানে ব্লক এবং তসরে ব্লক। আপনারা যারা কনফার্ম এবং যারা অনলাইনে পেমেন্টে কমফর্টেবল, আপনারা স্ক্রিনশটগুলো শেয়ার করে রাখুন, আমরা 6টা থেকে কনফার্মেশন দেব, শাড়ি সবাই পাবেন, একটুখানি কনফার্ম হয়ে পিকচারটা দেবেন। যদি আপনাদের কোনো হেজিটেশন থাকে কি এরকম আছে কি এখনই হয়তো নিতে চাইছেন না পরে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন পিকচারটা দেবেন না। এবং 8000 অ্যাভাব যে শাড়িগুলো সেগুলো যদি কেউ একই সাথে পেমেন্ট করতে না পারেন, তাদের জন্য থাকছে আমাদের পার্ট পেমেন্টের একটা সুবিধা। শাড়ির 50% আপনারা 24 hours পে করবেন এবং বাকি রেস্ট অ্যামাউন্টটা উইদিন 1 month। সো হ্যাঁ, এখন কিন্তু আমাদের মডেলই শাড়িগুলো দেখাচ্ছে, আপনাদের যদি কোনো জায়গা কোনো প্রবলেম হয় আপনারা কমেন্টসে জানাবেন, ও চেষ্টা করবে সেটা একটু ঠিক করে নেওয়ার। আই হোপ আপনারা একটু কোঅপারেট করলে ওর বেস্টটা দিতে পারবে। এবং আজকের লাইভটা আমরা এখানেই কমপ্লিট করছি, নেক্সট লাইভ কবে কী সেটা জানার জন্য আমাদের সিল্ক কুইন পেজটা একটু ফলো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।